প্রত্যেককে আমি ওয়েলকাম করছি আজকের এই সুন্দর সেশনে। এবং আজকে আমরা হচ্ছে ফার্স্ট ডে স্টার্ট করব প্রোগ্রামটা। এই প্রোগ্রামটা পার্টিসিপেট করার জন্য কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। তো এখানে এমন কেউ কি আছে যারা হচ্ছে বাংলা বোঝে না, এরম কেউ কি আছে? যদি থাকে ইয়া পর আগর কোই এসা হে কি জো হিন্দি সমঝতে বেঙ্গলি বিলকুল ভি নেই সমঝতে, তো হ্যান্ড রেস কিজি। ওকে, এক হে জো হিন্দি সমঝতে। তো জেসে কি হামনে ডিসকাস কিয়া হে কি হাম হিন্দি এন্ড বেঙ্গলি, বাংলা এবং হিন্দি সেপারেট ক্লাস করব। তো আপ আগর হিন্দি সিফ সমঝতে হে তো আজ কা সেশন আপকে লিয়ে নেই হে, তো হাম ইসকা এক সেপারেট সেশন করেঙ্গে হিন্দি জো লোগ হে উন লোগো কে লিয়ে, তো উস সেশন মে আপ ভাগ লিজিয়েগা। তো থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আজকে আমরা সেশন শুরু করছি। এবং এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে গেলে আপনাকে কিছু রুলস এন্ড রেগুলেশন পালন করতে হবে, সেগুলো কি আমি হচ্ছে আসছি। তার আগে আমি স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। ওকে, তো এখানে একটু জারি বা মাইক খোলা আছে, একটুখানি মিউট করে নিন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো আজকে আমরা প্রথম হচ্ছে ইন্ডাকশন এন্ড ওয়েলকাম, আজকে এই প্রোগ্রামটা হচ্ছে ফার্স্ট ডে দেখে আমরা করব। এবং আপনার টিমে যখনই কোনো নতুন মেম্বার আসছে প্রত্যেককেই আপনাকে ইন্ডাকশন করতে হবে। এবং যখন আপনি প্ল্যান প্রেজেন্টেশন কমপ্লিট করছেন, আপনার হচ্ছে ডেমো দেখানো হয়ে যাচ্ছে, তারপরে সে হচ্ছে আপনার সাথে ফার্স্ট অর্ডার প্লেস করে দিচ্ছে, তাকে আপনাকে তারপরে ইন্ডাকশন করতে হবে। কারণ হচ্ছে এই বিজনেসটা হচ্ছে অনেকে নন নেটওয়ার্কিং ব্যাকগ্রাউন্ড থেকে আসে, মানে ফ্রেশার্স আছে, এবং তাদেরকে আপনি যদি প্রপার ওয়েতে এই প্ল্যাটফর্মে এসে কি কাজ করতে হবে কি হবে না সেটা যদি না শেখান, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে এই বিজনেসটা করতে পারবে না। এই আমাদের হচ্ছে স্টেপ বাই স্টেপ যেতে হবে। তো কোম্পানির তরফ থেকে তাই জন্য আমাদের হচ্ছে শুরুয়াত যে মডেলটা আছে, সেই শুরুয়াত মডেলটা এই জন্য হচ্ছে দেয়া হয়েছে, যেখানে আপনি হচ্ছে শুধু থিওরিটিক্যালি নয়, আমরা শুধু থিওরিটিক্যালি হয়তো অনেক সময় শুরুয়াতটা বলে যাই, শুরুয়াতে যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলো অ্যাকচুয়ালি তাকে হচ্ছে করাতে হবে হাতে কলমে। এবং অ্যাজ আ আপলাইন বা অ্যাজ আ স্পন্সর আপনার সেটা হচ্ছে কর্তব্য। তো সেটা কিভাবে করতে হবে সেটার জন্য আমাদের কিছু মাইন্ডসেট নিজেদের আগে তৈরি করতে হবে, এবং নিজেদের সেইভাবে তৈরি করতে হবে, তারপরে কিন্তু আমরা সেটা করতে পারবো। এই প্রোগ্রামটা হচ্ছে কন্ডাক্ট করছে ওয়ান টিম ওয়ান ড্রিমের তরফ থেকে, এবং প্রোগ্রামটার নাম হচ্ছে সাকসেস মন্ত্রা। তো আমি আপনাদের আবার ফর্মালি সবাইকে ওয়েলকাম করছি আজকের এই প্রোগ্রামে। এবং আমি আশা করব যারা আর কি প্রোগ্রাম আজকে ফার্স্ট দিন এসছে তারা হচ্ছে রেগুলার কন্টিনিউ করবেন, এবং হচ্ছে যে এই প্রোগ্রামের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করবেন। এবং আপনাদের সুবিধার জন্য আমরা এটা রেকর্ডিংও প্রোভাইড করব। তো অবভিয়াসলি শুধু হচ্ছে রেকর্ডিং পরে শুনে নিলে হবে না, আমাদের হচ্ছে রেগুলার পার্টিসিপেট করতে হবে, এবং এখানে যেই অ্যাক্টিভিটিসগুলো দেয়া হবে সেই অ্যাক্টিভিটিসগুলো আপনাকে করতে হবে। তো যারা শুধু হচ্ছে প্রোগ্রাম পার্টিসিপেট করবে, অ্যাক্টিভিটিসগুলোতে পার্টিসিপেট করবে না, তারা কিন্তু এই প্রোগ্রাম থেকে পুরো লাভ হচ্ছে নিতে পারবেন। আর কাউকে স্ক্রিনশট নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা এই প্রোগ্রামের হচ্ছে যতগুলো পিডিএফ আমি হচ্ছে শেয়ার করব প্রত্যেকটা হচ্ছে গ্রুপে আমি শেয়ার করে দেবো। তো সুতরাং ওখান থেকে আপনারা পিডিএফ হচ্ছে কালেক্ট করে নিতে পারবেন, এবং পরে আপনার রেফারেন্সের জন্য ইউজ করতে পারবেন। কোনো দরকার নেই হচ্ছে স্ক্রিনশট নেওয়া, শুধু মন দিয়ে কনসেন্ট্রেশনের সাথে হচ্ছে আমাদের প্রোগ্রামটা হচ্ছে শুনতে হবে। ওকে, তো এখানে প্রোগ্রামটা অ্যাটেন্ড করার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। এই প্রোগ্রামটা হচ্ছে ডিজাইন করা হয়েছে 60% থেকে শুরু করে, টপ টাইটেল যদি আপনি হোল্ডার হন আপনি হচ্ছে এই প্রোগ্রামটা করতে পারবেন। এবং এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে গেলে যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে, নাম্বার ওয়ান,
এখানে আমি হচ্ছে প্রোগ্রামটা শুরুতে বলেছিলাম 6 মান্থের মধ্যে 10,000 রুপিস কিভাবে রোজগার করতে হয়। আপনাদের বলে রাখি যে 10,000 এটা একটা হচ্ছে নাম্বার, যারা হচ্ছে এখনো 10,000-এর গন্ডি পার হননি তারা ভাববেন যে আমাকে 10,000 পৌঁছাতে হবে। যারা অলরেডি 8-10 হাজার টাকা মাসে রোজগার করছেন তাদের টার্গেট হবে হচ্ছে আমি কিভাবে 1 লাখ টাকা রোজগার করব। যারা 1 লাখ টাকায় আছেন তারা মেবি ভাববেন যে আমি কিভাবে 10 লাখ টাকা রোজগার করব। তো এই বেসিক জিনিসগুলো যদি আমরা ফলো করি, আমরা যে যা ইনকাম স্টেজে আছি সেখান থেকে যে প্রত্যেকের ইনকাম কিন্তু 10 টাইমস পর্যন্ত বাড়বে। কিন্তু হ্যাঁ, শুধু ভিডিও দেখলে হবে না, শুধু হচ্ছে আমাদের এই পিডিএফ হচ্ছে স্ক্রিনশট তুলে রাখলে হবে না, অ্যাকচুয়ালি আমাকে কাজটা করতে হবে। এখানে যারা আর কি 10,000-এর নিচে রোজগার করছেন বা কেউ যদি নিউ জয়নি থেকে থাকেন, মেবি সে 7% আছে, 10-এ আছে, তো তারা কিন্তু একজনকে মেন্টর হিসেবে আপনাকে চুজ করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি এরকম নয় যে আপনাকে আপনার আপলাইনকেই মেন্টর হিসেবে চুজ করতে হবে। আপনার এলওএসে যে অ্যাক্টিভ আপলাইন আছে, যে হচ্ছে আপনার সাথে হচ্ছে রেগুলার বেসিসে হচ্ছে কন্ট্যাক্ট করে, তাকে হচ্ছে আপনাকে আপলাইন হিসাবে মানে মেন্টর হিসাবে চুজ করে নিতে হবে। কারণ এই বিজনেসটা হচ্ছে মেন্টর ছাড়া করা যায় না, এবং স্পেশালি এই কোর্সটা হচ্ছে মেন্টর ছাড়া করা যাবে না। আপনাকে যদি পেছন থেকে কেউ না ঠেলা দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই কোর্সটা হবে না। তো আজকেই যাদের এখনো পর্যন্ত মেন্টর সিলেকশন হয়নি, কে কাকে হচ্ছে মেন্টর করবে সেটা কিন্তু ডিসাইড করে নিতে হবে। নাম্বার 3, এখানে যারা হচ্ছে সিনিয়র লিডার্স আছে, যারা অলরেডি একটা জায়গা অ্যাচিভ করে নিয়েছে, বা এলওএস হেড যদি কেউ থেকে থাকে কোনো একটা আমাদের চঞ্চল সরকারি ইউনিটের, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনার কাছে যে আপনার যে ডাউনলাইন্সরা বা আপনার টিম মেম্বাররা যে প্রত্যেক দিন যে রিপোর্ট করবে যে তাদের কি কাজ হয়েছে, আমরা স্যাটারডে একটা হচ্ছে রিপোর্ট কার্ড ডে রাখছি। মানে এটা কোনো সেশন নয়, স্যাটারডে দিন আপনার পুরো উইকে কি কাজ হয়েছে সেটার জন্য একটা আমি ফর্ম তৈরি করেছি, সেইটা আপনি হচ্ছে ফিল আপ করে আমাকে পাঠাবেন। এই সিস্টেমেটিক ভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন যে আপনার মধ্যে সেই তাগিদ থাকবে, এবং তার সাথে সাথে আপনি হচ্ছে এই কাজটা করার জন্য হচ্ছে এনথু পাবেন। আপনারা এটা কিন্তু ভাববেন না যে এখানে আমি কেন রিপোর্ট করব, নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এ রিপোর্ট করাটা তো আমার কাজ নয়। এটা কিন্তু ঠিকই বলেছেন আপনি যে রিপোর্ট করা আপনার কাজ নয়, কিন্তু আপনার যদি বস একজন থাকতো, আপনি যদি চাকরি করতেন, তাহলে আপনি যেই কাজটা যতটা সিস্টেমেটিকলি করতেন, ডাইরেক্ট সেলিং এ যেহেতু আপনার বস নেই ততটা সিস্টেমেটিকলি আপনি কি কাজটা করেন, একদমই করেন। যদি করতেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু সাকসেসটা অন্যরকম হতো। তাই আপনাকে এই বিজনেসটা ইন্ডিভিজুয়াল বিজনেস, আপনি তা সত্ত্বেও এমন মেন্টালিটি নিয়ে ডেভেলপ করবেন যে এই বিজনেসটাতে আপনি একজন এমপ্লয়ি। তো অ্যাজ আ এমপ্লয়ি আপনাকে কারো না কারো কাছে হচ্ছে রিপোর্ট পেশ করতে হবে। তো সেই হিসাবে আপনারা হচ্ছে স্যাটারডে রিপোর্ট কার্ড ডে ওই দিনকে হচ্ছে আমাকে হচ্ছে পাঠাবেন যে কি কি কাজ আপনি করেছেন। এবং যদি আমাকে না পাঠাতে চান, আপনার এলওএস আপলাইনকেও পাঠাতে পারে যে আপনি এই সপ্তাহে কি কাজ করেছেন। যদি আমাকে পাঠান তাহলে এই কোর্সটা থেকে আপনাদের কি লাভ হচ্ছে সেটা সম্বন্ধে আমার একটা অডিট করতে হেল্প হবে। নাম্বার 4, আমরা উইকলি হচ্ছে 3 দিন ক্লাস করাবো, মঙ্গলবার দিন এবং বৃহস্পতিবার দিন সকাল 8টায়, টুইজডে এবং থার্সডে হচ্ছে 8 AM ইন দ্য মর্নিং, অ্যান্ড স্যাটারডে 9 PM ইন দ্য ইভিনিং। তো স্যাটারডে আমরা বেসিক্যালি কোনো ক্লাস করবো না, মঙ্গল এবং বৃহস্পতিবার দিন আমরা বেসিক্যালি যে জিনিসগুলো শিখলাম সেগুলোর প্র্যাকটিস ক্লাস হবে, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন হবে এবং ডিসকাশন হবে। তো এইভাবে আমি হচ্ছে এটা ডিজাইন করেছি। আপনাকে প্রোগ্রাম চলাকালীন ভিডিও অন রাখতে হবে, ইট নট নেসেসারি যে আপনাকে ফর্মাল ড্রেসেই থাকতে হবে, আপনি চাইলে হচ্ছে টি শার্ট বা আপনার যা কমফোর্টেবল সেটা পরতে পারেন। কিন্তু হ্যাঁ, মাথায় রাখতে হবে সেটা যেন হচ্ছে দেখতে হচ্ছে মানে খুব অকওয়ার্ড না হয়, কারণ এখানে আমাদের মহিলা পার্টিসিপেন্টরাও আছে। তো সেক্ষেত্রে ভিডিও যখন অন রাখবেন একটা ডিসেন্ট ড্রেস আপনাকে পরতে হবে। স্পেসিফিক্যালি আমি হচ্ছে আমাদের জামার ওপরে পার্টটার কথা বলছি, কারণ আমাদের ভিডিওতে ওপরে পার্টটা দেখা যায়, তো ওপরে পার্টটা দেখে যেন আপনাকে ডিসেন্ট মনে হয়, এইভাবে আপনাকে ভিডিও অন রাখতে হবে। কারণ লাস্ট টাইম যখন আমি প্রোগ্রাম কন্ডাক্ট করেছিলাম
তখন যারা আমার সাথে আর কি সেই প্রোগ্রামে ছিল তারা আমার সাথে এগ্রি করবে যে ব্যাকগ্রাউন্ড থেকে যে দুম দাও আওয়াজ হচ্ছে, চা খাচ্ছে কেউ, চা বসাচ্ছে কেউ, বিভিন্ন রকম আওয়াজ হচ্ছে। তো সেই কারণে ভিডিও যদি অন রাখে তাহলে অ্যাটলিস্ট যারা আমাদের এখানে মেন্টররা আছে তারা আপনাকে হচ্ছে ফলো করতে পারবে, এবং আমার আমি তো স্ক্রিন শেয়ারে থাকবো, আমি দেখতে পাবো না। তো সময় অনুযায়ী হচ্ছে মেন্টররা আপনাকে চ্যাটে লিখে আর কি জানিয়ে দিতে পারবে যে আপনারা নিজেদেরকে মানে এক জায়গায় বসে আর কি প্রোগ্রামটা শুনুন। 1 ঘন্টার ব্যাপার এটা, আমি চাইছি না যে আপনাকে দিনে 24 ঘন্টা হচ্ছে এই প্রোগ্রামটার জন্য আপনাকে ওয়েস্ট করতে হবে, তা নয়। আপনি মঙ্গল এবং বৃহস্পতিবার দিন জাস্ট 1 ঘন্টার টাইম, এটা হচ্ছে আপনি সুস্থ মাইন্ডে এক জায়গায় বসে অন্য কোনো কাজ না করতে করে এই প্রোগ্রামটা শুনবে, এটা আমি এক্সপেক্ট করব। এবং আমাদের যে গ্রুপ অ্যাডমিনসরা আছে তারা স্পেসিফিক্যালি এই প্রোগ্রামটার হচ্ছে মেন্টর, তো সুতরাং তারাই রেগুলার ফলো আপ এবং হচ্ছে তাদের টিম মেম্বারদের পার্টিসিপেশনের হচ্ছে দায়িত্ব নেবে। তো সুতরাং যারা আর কি অনেকে চলে এসেছে গ্রুপে, তো তারা যদি অ্যাকচুয়ালি আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন গুলো ফলো না করে তাহলে সেক্ষেত্রে এখান থেকে যেই পরিমাণে আমাদের হচ্ছে সাকসেসটা পাওয়ার কথা সেই পরিমাণ সাকসেস কিন্তু আমরা পেতে পারবো না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি এই সেশনটা যখন অ্যাটেন্ড করছেন পেন আর খাতা নিয়ে হচ্ছে অ্যাটেন্ড করুন, এবং একটা নতুন খাতা বানিয়ে নিন যেখানে হচ্ছে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে আমরা যা যা শেখাবো সব কিছু হচ্ছে নোট ডাউন করে রাখবেন। কারণ এই বিজনেসটা হচ্ছে ডুপ্লিকেশনের বিজনেস, আপনি শিখলেই হবে না, আপনাকে টিমে এই জিনিসটা হচ্ছে কমিউনিকেট করতে হবে। তাই এখন আমরা যা যা এই টাইম পিরিয়ডে শেখাবো সেই জিনিসগুলো হচ্ছে আপনারা হচ্ছে নিজেদের কাছে রাখবেন এবং ইন ফিউচারে আপনার টিম মেম্বারদের হচ্ছে শেখাবো। এইবার এটা তো গেল রুলস এন্ড রেগুলেশন, এইবার আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি, দেখতে পাবো এবার। এবার বলুন তো আপনাদের মধ্যে এখানে যারা যারা আছেন তাদের হচ্ছে ড্রিম আছে কি, যাদের ড্রিম আছে তারা হচ্ছে হ্যান্ড রেজ করুন, যাদের ড্রিম নেই তারা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য এলিজিবল নয়। যারা এখানে উপস্থিত আছেন যাদের ড্রিম আছে তারা নেটওয়ার্ক মার্কেটিং করতে পারবেন, আর যাদের ড্রিম নেই তারা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করতে পারবেন না। কারণ এই ব্যবসাটা হচ্ছে ড্রিমের ব্যবসা, আপনি নিজের নয়, আপনার সাথে সাথে যাদেরকে নিয়ে আসছেন তাদেরও স্বপ্ন পূরণ করবেন। তো সেইভাবেই আপনাকে এই ব্যবসাটা হচ্ছে বিল্ড করতে হবে। তো আপনার কাছে যদি ড্রিম থাকে ইউ আর মোস্ট ওয়েলকাম ইন দিস প্ল্যাটফর্ম, আর যদি না ড্রিম থাকে তাহলে ডেফিনেটলি আপনার যে অ্যাক্টিভ আপলাইন আছে তার সাথে বসে নিজের ড্রিম কি আছে সেটা আগে ডিসাইড করুন। আপনি মোদি কেয়ারের প্ল্যাটফর্মে আগামী 6 মাসের মধ্যে কি পেতে চান সেটা আমি অলরেডি হচ্ছে ডিক্লেয়ার করে দিয়েছি যে যারা এখনো 10,000 টাকার স্ল্যাবে পৌঁছয়নি তাদেরকে হচ্ছে 10,000 টাকা হচ্ছে রোজগার করতে হবে, যারা হচ্ছে 10,000+ ইনকামে আছে তারা হচ্ছে অ্যাটলিস্ট 50,000 ইনকামের জায়গায় পৌঁছাবে, যারা 50,000+ আছে তাদেরকে হচ্ছে 1 লাখের জায়গায় পৌঁছাতে হবে, এবং যারা 1 লাখের আছে তারা মেবি 3 লাখ, 4 লাখ, 5 লাখ, আপনার যেই যেটা হচ্ছে হিসাবে আপনাকে এটা ডিজাইন করতে হবে, রাইট? তো এই 6 মাসের ড্রিমটা আপনি প্রথমে হচ্ছে লিখে ফেলুন। 6 মাসের ড্রিমটা যদি লিখে ফেলা যায় এবং ইট ইজ নেসেসারি যে আপনি যখন আপনার ড্রিমটা লিখছেন সেটা হচ্ছে আপনার আপলাইনে কে ডেফিনেটলি শেয়ার করুন, তাহলে আপনার যে অ্যাক্টিভ আপলাইন আছে আপনাকে সেই দিকে হচ্ছে ড্রাইভ করতে পারবে। তবে এখানে যা লেখা আছে এটাই যে আপনার ড্রিম হবে এটাকে এটার কিন্তু কোনো মানে নেই, এমনও হতে পারে আপনি আপনার বাড়িতে একটা এসি লাগাতে চান, এটা আপনার ড্রিম হতে পারে শর্ট টার্ম। আপনি আপনার মেয়েকে একটা হচ্ছে কম্পিউটার, ছেলে মেয়েকে একটা কম্পিউটার বা ল্যাপটপ কিনে দিতে চান, এটা আপনার ড্রিম হতে পারে। আপনি আপনার নিজের হিসাবে ড্রিমটা হচ্ছে ডিসাইড করুন, অবভিয়াসলি এটা একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়বে, তো সেটা আমি হচ্ছে প্রোগ্রামের এন্ডে বলবো। তো তার আগে দেখে নিন যে এই যে ড্রিম গুলো এখানে লেখা আছে এই প্রত্যেকটা ড্রিম যেমন ধরুন রেকগনিশন, ফিনান্সিয়াল সিকিউরিটি, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, গাড়ি,
বাড়ি, ওয়ার্ল্ড ট্যুর, চ্যারিটি, বেটার এডুকেশন বাচ্চাদের জন্য, কোয়ালিটি টাইম উইথ ফ্যামিলি, এই কথাগুলো আজকের ডেটে দাঁড়িয়ে শুনতে হয়তো অনেক বড় বড় কথা, বাপরে বাপ এত কিছু কিভাবে আমরা পাবো বা অ্যাকচুয়ালি কিভাবে পাওয়া সম্ভব। কিন্তু আপনাকে এটা বিলিভ করতে হবে যে আপনার দ্বারাই হবে এবং আপনি এই কাজগুলো করতে পারবেন। যদি আপনি এই কাজগুলো করতে পারেন এবং আপনার দ্বারাই এটা যদি সম্ভব থাকে, প্রথমে আপনাকে নিজেকে বিলিভ করতে হবে যে আপনি এটা অ্যাচিভ করতে পারবেন। তো এই ড্রিম কি আছে সেটা লেখার একটা অ্যাক্টিভিটি আমরা ডেফিনেটলি করব। তো আজকে আমরা যে সেশনটা করব সেটা হচ্ছে ড্রিম লেখার উপরে নয়। তো আমরা হচ্ছে নেক্সট চলে যাচ্ছি, যাদের আপলাইনরা আছে তারা গাইড করবে তাদের ড্রিম লেখার জন্য। এবার চলে আসি যে এখানে যারা হচ্ছে পার্টিসিপেন্টস আছে, যারা আর কি হয়তো জব করে, হয়তো বা অন্য কোনো ব্যবসা তাদের আছে, তো তারা এই প্ল্যাটফর্মে হচ্ছে মোস্ট ওয়েলকাম। তো যারা আর কি পার্ট টাইমে এই বিজনেসটা করছে তারা মোস্ট ওয়েলকাম। কিন্তু আপনারা যদি সামটাইমস করেন, মানে কখনো কখনো আমার ইচ্ছে হলো আমি মোদি কেয়ারটা করলাম, তাহলে কিন্তু আপনাদের জন্য এই প্ল্যাটফর্মটা নয়। তাই আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে এখনই তারা হচ্ছে এই মিটিং লিভ করে যেতে পারেন বা গ্রুপ লিভ করে যেতে পারেন। কারণ এই প্ল্যাটফর্মটা আমি বেসিক্যালি রেডি করেছি যাতে আমাদের হচ্ছে ডুপ্লিকেশনটা হচ্ছে বেটার হয়। এবং ডুপ্লিকেশন কারা বেটার করতে পারবে? যারা রেগুলার অ্যাক্টিভিটি করে। রেগুলার অ্যাক্টিভিটি ছাড়া ডুপ্লিকেশন পসিবল নয়। এবং হচ্ছে রেগুলার অ্যাক্টিভিটির জন্য আপনাকে আপনার মোদিকেয়ার মাত্র 200 মিনিট টাইম চাই। আপনার কাছে 24 ঘন্টা টাইম আছে, 24 ঘন্টা টাইমে আপনি হাজার রকম অ্যাক্টিভিটি করুন, আমাদের কোনো কিছু বলার নেই। কিন্তু আপনি যদি পার্ট টাইমেও বিজনেসটা করছেন, আপনাকে 200 মিনিট মানে হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট আপনাকে মোদিকেয়ারের কে দিতেই হবে। আজকেই আপনি এটা হচ্ছে নিজের ডায়েরিতে হোক বা যেখানে আপনি কাজ করেন সেই কোনো খাতায় হোক, আপনাকে লিখতে হবে যে আপনি মোদিকেয়ারকে 200 মিনিট দিচ্ছেন কি দিচ্ছেন। কারণ সবকটা অ্যাক্টিভিটি আমাকে রেগুলার বেসিসে কিন্তু করতে হবে। এই 200 মিনিটের মধ্যে কি কি থাকবে সেটা আসার আগে এখানে যারা মিটিংয়ে পার্টিসিপেট করেছেন তাদেরকে হচ্ছে আমার একটাই রিকোয়েস্ট, এই বিজনেসটা যদি করতে হয় আপনাকে হচ্ছে 100% ইউজার হতে হবে এবং 100% আপনাকে হচ্ছে শেয়ার করতেও শিখতে হবে। তাই ইনিশিয়াল ফেজে আপনাকে নিজের 100 কেজি যে বিজনেস এটা করার আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। কারণ আপনি যদি 100 PV প্রোডাক্ট নিজে সেলফ ইউজ এবং শেয়ার করার হচ্ছে রেসপন্সিবিলিটি না নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি লাখ লাখ কোটি কোটি এই বিজনেস এম্পায়ারের দায়িত্ব কখনোই নিতে পারবেন না। আপনাকে ছোট ছোট করে শুরু করতে হবে। প্রথমে আপনাকে 100 PV পার্সোনাল ইউজ করা শিখতে হবে, এবং আপনার বাড়িতে যদি 100 PV প্রয়োজন না থাকে তাহলে সেটা হচ্ছে শেয়ার করা শিখতে হবে। আপনি চাইলে সেটা আপনার ওয়েলনেসে আপনি স্পেশালাইজড হয়ে কাউকে হচ্ছে শেয়ার করতে পারেন। আমাদের ওয়েলনেস ক্যাটাগরিতে অনেক ইউনিক প্রোডাক্টস আছে, যে প্রোডাক্টগুলো যদি আপনি সঠিকভাবে কাউকে শেয়ার করেন তাহলে সেক্ষেত্রে নেক্সট টাইম আপনার থেকে কিন্তু সে প্রোডাক্টটা চেয়ে নেবে। কারণ এইরকমই মিরাকল রেজাল্ট কিন্তু আমাদের ওয়েলনেস দেয়। এগ্রিকালচার নিয়ে যদি আপনি কমফোর্টেবল থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এগ্রিকালচার প্রোডাক্ট কাউকে শেয়ার করছেন, তার মাধ্যমে আপনি 100 PV করতে পারেন। এখন মনসুন চলছে এবং এগ্রিকালচারের হচ্ছে সিজন চলছে, তো সেই দিক থেকে দেখতে গিয়ে আপনি হচ্ছে এগ্রিকালচারের হচ্ছে প্রোডাক্ট শেয়ার করতে পারেন। আপনি যদি কোনো স্কিন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকেন, আপনি যদি কোনো বিউটিশিয়ান হন বা আপনার বিউটিশিয়ান কোর্স করা থাকে বা আপনার বিউটি পার্লারের সাথে পরিচিতি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের সাথে হচ্ছে পরিচয় তৈরি করে বা তাদের সাথে একটা রিলেশনশিপ তৈরি করে তাদেরকে আপনি আমাদের স্কিন কেয়ারের প্রোডাক্ট সাজেস্ট করতে পারেন। আপনি যদি কোনো মেকআপ আর্টিস্ট হন বা মেকআপ বা ইন্ডাস্ট্রির সাথে হচ্ছে বা এই ধরনের যারা আর কি মেকআপ রিলেটেড কাজ করে, যারা হচ্ছে মেবি ব্রাইডাল সাজায় বা হচ্ছে এই ধরনের কোনো কাজ করে, তাদের সাথে যদি আপনার পরিচিতি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে আরবান কালার প্রোডাক্টটা হচ্ছে সেইখানে প্রমোট করতে হবে। তো যে কোনো একটা যেটা আপনার হচ্ছে ফটে, মানে যেই জিনিসটা আপনি করতে কমফোর্টেবল সেই ক্যাটাগরিটা নিয়ে আপনি কাজ করুন, তাহলে ইজিলি আপনার প্রত্যেক মাসে হচ্ছে 100 PV বেশি প্রোডাক্ট হচ্ছে শেয়ার হয়ে যাবে। কারণ আপনি নিজে ইউজ করছেন প্লাস আপনার যেটা হচ্ছে স্পেশালাইজ জায়গা আপনি তৈরি করতে চাইছেন তাদেরকে আপনি এই প্রোডাক্টটা শেয়ার করছেন। এবং আইডিয়ালি
যদি আপনি 15th এর মধ্যে এই পার্সোনাল অর্ডারটা কমপ্লিট করে ফেলতে পারছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার টিমকে সেই জিনিসটা হচ্ছে বলতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি নিজে করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু টিমকে কোনোভাবেই করতে বলতে পারবেন। এবার যারা এখানে একদম নতুন অথবা এখনো পর্যন্ত হচ্ছে সেই জায়গা অ্যাচিভ করতে পারেনি বা 10,000 টাকার কম ইনকাম করে, এরকমও হতে পারে যারা এক্সপিরিয়েন্স লিডার, তাদের নিজের সাইড বিজনেস হচ্ছে না, সাইড বিজনেসে আরো করতে চায় বা পিজিবিবির জায়গাটা আরো স্ট্রং করতে চায়, তাদের জন্য কিন্তু প্রসপেক্ট কল হচ্ছে মেন। কারণ আমরা জানি যে এই বিজনেসটা হচ্ছে মানুষের বিজনেস। আপনি যত সুন্দরভাবে এই সিস্টেমে একটা মানুষকে এনে তাকে অ্যাক্টিভেট করাতে পারবেন এবং সেই অনুযায়ী তাদেরকে ড্রাইভ করতে পারবেন, আপনার সাকসেস কিন্তু কেউ আটকাতে পারবে না। তাই আইডিয়ালি বলা হয় যে 5টা করে নিউ প্রসপেক্টকে আপনাকে কল করতে হবে। এবার নিউ প্রসপেক্টকে কল কিভাবে করতে হয়, ইনভিটেশন কল কিভাবে করতে হয়, আমরা হচ্ছে রোল প্লের একটা ক্লাস করব, সেখানে হচ্ছে আমি প্রসপেক্ট কলিং এর কিভাবে করতে হয় সেটা হচ্ছে দেখাবো। সেটা আমি করব না, যাই হোক আমাদের এখানে অনেক মেন্টরসরা আছেন, তারা আর কি আপনাদের রোল প্লের হচ্ছে ক্লাসটা হচ্ছে করে দেখাবে। তো নিউ প্রসপেক্টকে আপনাকে কল করতে হবে, 25 মিনিট ম্যাক্সিমাম টাইম, মানে 5 মিনিট করে আপনি প্রসপেক্ট কলিং এর জন্য হচ্ছে আপনি স্পেন্ড করবেন, এবং ইনভিটেশনটা আপনাকে ইন আ হারি, মানে খুব তাড়াতাড়ি আপনাকে কমপ্লিট করতে হবে। এরকম নয় যে আপনি গল্প করে যাচ্ছেন, অন্যান্য কথা বলে যাচ্ছেন, তা নয়। তার হচ্ছে বাড়িতে কি কেমন আছে সবাই, কুশল জিজ্ঞেস করা হলো 1 মিনিটের মধ্যে, তারপরে আপনি আপনার মেন বক্তব্যটা বলবে যে আমাদের মেন উদ্দেশ্যটা কি। তাকে হচ্ছে আমাদের কোনো জুম কলে ইনভাইট করা বা তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, বা আমরা 1-টু-1-এ হচ্ছে তাকে হচ্ছে বলছি যে এই টাইমটাতে আমি ঠিক করেছি যে তাকে আর কি প্ল্যান শো করব। তো সেই জায়গায় কিন্তু আপনাকে ইনভাইট করতে হবে। কোনো লোককে আপনি কিন্তু ওভার ফোন হচ্ছে সব ডিটেলস বলে যাবেন না, যতক্ষণ না আমরা হচ্ছে ফুল ইনফরমেশন দিতে পারছি কোনো একটা পার্টিকুলার লোককে, ততক্ষণ পর্যন্ত আমরা হাফ ইনফরমেশনও দেব। কারণ আমরা জানি যে হাফ ইনফরমেশন দেয়া মানে নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং সম্বন্ধে অনেক লোকের অনেক কথা মার্কেটে চলে, তো অর্ধেক কথা শুনলে মেবি সে আর কি ভাববে যে ও এটা হচ্ছে লোক ধরার বিজনেস, এটা চেন মার্কেটিং, এই ধরনের নানা রকম কমেন্ট করবে। তো যদি বা তারা কল চলাকালীন এরকম কথা বলেও ফেলে যে এটা কি সেই লোক ধরার বিজনেস, এটা কি সেই চেন মার্কেটিং, তাহলেও আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে যে না আমি হচ্ছে এই জিনিসটা বলবো না যে এটা লোক ধরার বিজনেস নয় বা লোক ধরার বিজনেস, এরকম বলবো না। বলবো যে ভাই আমি বা বন্ধু বা যে হোক আপনার আপনার কোনো কলিগ হতে পারে বা যে কেউ হোক, আমি তোমার কাছ থেকে 8 ঘন্টা সময় চাইছি বা 40 মিনিট টাইম চাইছি, আমি চাই যে এই 8 ঘন্টা সময় আমরা স্পেন্ড করি, আমি সেখানে তোমাকে হচ্ছে ডিটেলস এই ব্যাপারটা বলবো। তো আজকে আমি এই জিনিসটা বলছি না, আমি একটু তাড়াতাড়িতে আছি, তো আমি এই পুরো ব্যাপারটা তোমাকে মানডে বা টুইসডে বা ওয়েডনেসডে হোয়াট এভার ইট ইস, মানে যেই ডেটটা আমি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি সেই ডেটে আমি তোমাকে হচ্ছে এটা ব্রিফ করে দেবো। তো যদি আপনি তাড়াহুড়োয় থাকেন, সেটা যদি আপনি প্রথমেই বলে দেন যে আমি তাড়াতাড়িতে আছি, অন্য কোনো কাজ আমার করার আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে বেশি কোশ্চেন করার সুযোগ পাবে না। তো এই জিনিসটা আমাকে হচ্ছে প্রসপেক্ট কলিং এর সময় হচ্ছে মাথায় রাখতে হবে, এবং ডেফিনেটলি আমরা হচ্ছে এই প্রসপেক্ট কলিং এর উপর একটা হচ্ছে রোল প্লে করব, এবং সেই রোল প্লে এর মাধ্যমে হচ্ছে আপনাদের দেখাবো যে কিভাবে আমাদের একটা ইনভিটেশন কল কমপ্লিট করতে হয়। আমি এখানে 25 মিনিট টাইম দিয়ে দিচ্ছি, তো আপনাকে যে 200 মিনিট স্পেন্ড করতে হবে মোদি কেয়ারে, তার মধ্যে 25 মিনিট চলে গেল হচ্ছে নিউ প্রসপেক্টকে কল করার পেছনে। সেকেন্ড হচ্ছে আমাদের প্রেজেন্টেশন আমাকে করতে হবে ম্যাক্সিমাম, মানে খুব বেশি টাইম দিয়ে দিয়েছি 45 মিনিট, 35 থেকে 40 মিনিট হলে সবচেয়ে বেস্ট হয়। এবং প্রেজেন্টেশন করারও কিছু হচ্ছে নিয়ম আছে, তো কিভাবে 1-টু-1 প্রেজেন্টেশন করতে হয় তো সেইটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ডিসকাস করব। তো প্রেজেন্টেশনের জন্য হচ্ছে আপনাকে ম্যাক্সিমাম 45 মিনিট নিতে হবে, এই 45 মিনিটের মধ্যে আপনাকে ডেমো ইনক্লুড করে দিতে হবে। এবং প্রেজেন্টেশন দেয়া মানে আপনার এটা উদ্দেশ্য নয় আপনার কত জ্ঞান আছে তাকে দেখানো,
প্রেজেন্টেশন কথার অর্থ হচ্ছে আপনি কত সহজে সেই সেলস কলটাকে হচ্ছে ক্লোজ করবেন। তার মানে কি, আপনি আপনার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার সামনে বসে আছে তাকে হচ্ছে আপনি আপনার বিজনেসে কিভাবে আনবেন, তাকে বিজনেসে আনার জন্য আপনার যত শর্ট যত ব্রিফ আপনি বলতে পারবেন ততই ভালো। কারণ নতুন প্রসপেক্টে সেই মাইন্ডসেট থাকে না যে সে ঘন্টার পর ঘন্টা বসে বসে আপনার প্রেজেন্টেশন শুনবে, তাই যত ক্রিস্প হবে তত আপনার হচ্ছে বেটার রেজাল্ট হবে। তো আমরা বলি যে আইডিয়ালি যে প্রেজেন্টেশন হয় সেটা হচ্ছে SSD টেকনিকের মাধ্যমে হয়। মানে কি, এস ফর হচ্ছে শর্ট, ছোট হবে, এস ফর হচ্ছে সিম্পল, খুব ইজি হবে, এবং হচ্ছে ডি ফর হচ্ছে ডুপ্লিকেট, মানে হচ্ছে যেইটা দেখে খুব ইজিলি অন্য কেউ হচ্ছে ইমিটেট করতে পারবে। এরকম নয় যে আপনি স্পেশালাইজড একটা হচ্ছে আপনার জোন তৈরি করলেন, মানে আপনি খুব হচ্ছে এক্সট্রা তত্ত্ব কথা বললেন আর যেই জিনিসটা আপনার টিম মেম্বার আপনাকে ফলো করতে পারলো না, তাহলে কিন্তু আপনি লিডার হিসাবে সাকসেস পাবেন। আমাদের উদ্দেশ্য ওয়ান ম্যান আর্মি তৈরি করা নয়, মানে আপনার টিমে হচ্ছে একজনই থাকলো যে সবাই সে সবকিছু করতে পারে আর বাকি লোকরা হচ্ছে করতে পারলো না, তাহলে কিন্তু আপনার সাকসেস হবে না। আপনি যত বেশি লোককে আপনি শেখাতে পারবেন তত আপনি কিন্তু এখান থেকে সাকসেস পাবেন। তো আমি যদি ভাবি আমি দেবদ্যুতি সরকার, আমি একাই সবকিছু পারবো, তাহলে কি আমার পক্ষে এত বড় টিমের প্রত্যেকটা মেম্বারের হোম মিটিং করতে যাওয়া, প্রত্যেকটা মেম্বারের হচ্ছে গ্রুপ মিটিং করতে যাওয়া সম্ভব? সম্ভব নয়। তাই আমার যেটা হচ্ছে চেষ্টা হবে যে আমার টিমে আমার ডুপ্লিকেশন করতে পারে এরকম অনেক লোককে নিয়ে আসা। তো যতক্ষণ না পর্যন্ত আমি এটা করতে পারছি, তার মানে কি আমার টিমে যতক্ষণ না পর্যন্ত স্পিকার তৈরি হচ্ছে, আমার টিমে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ডেমো দেখানোর লোক তৈরি হচ্ছে, আমি কিন্তু হচ্ছে ফ্রি কখনোই হব না। তাই আপনাকে ফোকাস করতে হবে যে আপনার টিমে আপনি যদি প্রেজেন্ট না থাকেন তাহলে আপনার জায়গায় কাজটা কে করবে। এরকম লোক যতক্ষণ না আসছে ততক্ষণ আপনাকে কিন্তু প্রত্যেকটা জায়গায় নিজেকে প্রেজেন্ট থাকতে হবে, এবং যেটা ডাইরেক্ট সেলিং এর জন্য আইডিয়াল কখনোই নয়, কারণ আমরা প্রত্যেকটা জায়গায় ডেফিনেটলি হচ্ছে পৌঁছাতে পারবো না। তো একজন লিডার সেই যে হচ্ছে আরো লিডার্স তৈরি করে, ফলোয়ার যারা তৈরি করে তারা ডেফিনেটলি এই বিজনেসে হচ্ছে সাকসেস পেতে পারবে না। তো অ্যাজ আ লিডার আপনাকে ভাবতে হবে আপনি আরো লিডার কিভাবে তৈরি করতে পারবেন। নেক্সট, লার্ন আ নিউ প্রোডাক্ট ডেইলি। আমি যেই এক্ষুনি 100 PV কনসেপ্টের কথা বললাম যে আপনাকে 100 PV দায়িত্ব নিতে হবে, তো অবভিয়াসলি 100 PV দায়িত্ব নিতে গেলে আপনার তো হচ্ছে কোনো একটা পার্টিকুলার, আমাদের যে 13টা ক্যাটাগরি আছে 13টা ক্যাটাগরির মধ্যে হচ্ছে যেগুলো হচ্ছে 60 PV ক্যাটাগরি, যেমন ধরুন আমাদের এনভারো চিপ এনভারো গ্লোব হতে পারে, আপনি আপনার যদি কোনো স্কুল চেনা থাকে বা আপনার কোনো যদি কলেজ চেনা থাকে আপনি চাইলে হচ্ছে তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আজকের ডেটে হচ্ছে সবাই অনলাইন ক্লাস করছে, তো বাচ্চাদের ব্রেনের জন্য বাচ্চাদের শরীরের জন্য এই রেডিয়েশনটা কতটা হচ্ছে ক্ষতিকর সেই জিনিসটা আপনি শেয়ার করে আপনি হচ্ছে এনভায়রো চিপের হচ্ছে অর্ডার নিয়ে আসতে পারেন। আপনি চাইলে আমি বললাম যে অলরেডি কসমেটিক্স এর কথা, তারপরে এগ্রিকালচারের কথা, ওয়েলনেস এর কথা, তো আপনার যেটা হচ্ছে কমফোর্ট জোন, আপনি যেটা করতে হচ্ছে কমফোর্টেবল সেরকম একটা ক্যাটাগরি চুজ করুন, এবং সেই ক্যাটাগরি থেকে প্রত্যেক দিন হচ্ছে একটা করে প্রোডাক্ট। আপনি, আমি বলছি না যে ওয়েলনেস নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে ওয়েলনেস এর হচ্ছে সমস্ত জিনিস ডিটেলসে জানতে হবে, কিন্তু ইট ইজ আইডিয়াল যে আপনি সেই প্রোডাক্টটার হচ্ছে কি কি বেনিফিটস আছে, মানে সেইটা খেয়ে আমার কি লাভ হচ্ছে সেটা হচ্ছে আপনি শিখবেন, এবং সেটা শেখার জন্য আমাদের কাছে হচ্ছে কোম্পানির তরফ থেকে ওয়েলনেস এর 1-2 মিনিট করে ভিডিও শেয়ার করা হয়েছে। যদি আপনাদের কাছে সেই ভিডিও না থেকে থাকে আমি গ্র্যাজুয়ালি হচ্ছে সেই ভিডিওগুলো হচ্ছে শেয়ার করব এবং গ্রুপ থেকে আপনারা কালেক্ট করে নেবেন। এই গ্রুপটা তৈরি করার একমাত্র উদ্দেশ্য যাদের কাছে ইনফরমেশনের অভাব হচ্ছে, যাদের কাছে এখনো পর্যন্ত সব মেটেরিয়াল পৌঁছয়নি, এবং যারা কাজটা সত্যিই করতে চায় এবং এই এই প্ল্যাটফর্ম থেকে হচ্ছে একটা ভালো জায়গা তৈরি করতে চায়, তাদের জন্য এই এই প্ল্যাটফর্মটা আমরা হচ্ছে তৈরি করেছি। এবং যারা রেসপন্সিবল কনসালটেন্ট তারা যদি সত্যিকারে সব নিয়ম মেনে কাজ করে
আমি গ্যারেন্টি করতে পারি যে 6 মাসের মধ্যে তারা কিন্তু এই জায়গাটা তৈরি করতে পারবে। কিন্তু পারার জন্য আপনাকে অ্যাক্টিভিটি করতে হবে, যেটা আমি বলেছি। তো প্রত্যেক দিন আপনাকে 15 মিনিট করে আপনি হচ্ছে টাইম নিচ্ছে একটা নতুন প্রোডাক্ট শেখার জন্য। তো সেটা আপনি যে কোনো ক্যাটাগরি যেটা নিয়ে আপনি স্পেশালাইজ কাজ করতে চান, মানে 60 PV-র যে 60% বিজনেস ভলিউম যেগুলোতে আছে, সেই 60% বিজনেস ভলিউম ক্যাটাগরি থেকে আপনি যে কোনো একটা প্রোডাক্ট শিখতে পারেন। কারণ আমাদের বিজনেসে হচ্ছে তেল বা হচ্ছে মশলা এগুলো শেয়ার করার জন্য আমরা বেশি বিজনেস ভলিউম পাই না। তো যেই ক্যাটাগরি থেকে বেশি বিজনেস ভলিউম পাওয়া যায় সেরকম একটা ক্যাটাগরিকে আপনার নিজস্ব ফটে বা নিজের কমফোর্ট জোনে নিয়ে আসতে হবে, যাতে আপনি 100 PV আপনার আপলাইনের হেল্প ছাড়া শেয়ার করতে পারে, এটা আপনাকে শিখতে হবে। নেক্সট, আপনারা হচ্ছে ট্রেনিং এর জন্য 1 ঘন্টা করে টাইম দেবে। তো আমাদের সকালবেলা ট্রেনিং আছে, আমাদের ওয়ান টিমের তরফ থেকে হচ্ছে রাত্রিবেলায় ট্রেনিং আছে। তো সেগুলোর মধ্যে আপনি হচ্ছে বা আপনার আপলাইন যারা আছে রেসপেক্টিভ আপলাইন, তো তাদের তাদের কিছু ট্রেনিং থাকতে পারে। আমাদের SPBM-এ হচ্ছে কোম্পানির ট্রেনিং হচ্ছে রেগুলার বেসিসে হয়, সেগুলো হতে পারে। তো টোটাল মিলিয়ে আপনি 1 ঘন্টা সময় ট্রেনিং এ দেবেন। এবং এই বিজনেসের হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি ভাইটাল এরিয়া, সেটা হচ্ছে টিম ফলো আপ। আপনি নতুন লোককে তো আনছেন, খুব ভালো কথা, কিন্তু আপনার টিমে এক্সিস্টিং যে মেম্বাররা আছে তাদেরকে ফলো আপ কল আপনাকে কিন্তু করতেই হবে। আপনি যদি আপনার ফ্রন্ট লাইনদের হচ্ছে দিনে একবার করে অ্যাটলিস্ট ফোন না করেন, তাহলে টিমে কি হচ্ছে বা টিমে কি অ্যাক্টিভিটি হচ্ছে সেটা আপনার কিন্তু নলেজে থাকবে না। এবার আপনি যদি বলেন যে আপনার ফ্রন্ট লাইন ইনঅ্যাক্টিভ মানে কাজ করছে না, তাহলে তার তলা থেকে আপনাকে খুঁজতে হবে রাইজিং স্টার কে, মানে কে সেই মানে সেই লেকটার হচ্ছে বিজনেস কে মেনলি করছে বা কে মেনলি দিচ্ছে। তো তাদেরকে আপনাকে হচ্ছে ফোন করতে হবে এবং ফোন করে 45 মিনিটের মধ্যে আপনাকে একটা জাজ করতে হবে যে টিমে আজকের ডেটে কি কাজ হলো। আমাদের প্রত্যেকটা দিনকে হচ্ছে এক একটা হচ্ছে বিজনেস ডে হিসেবে কনসিডার করতে হবে। আমি লাস্ট দিনে গিয়ে বিজনেস করে দেব, লাস্ট মিনিটে গিয়ে বিজনেস করে দেব, এটা যদি আপনার মেন্টালিটি হয় তাহলে কখনোই কিন্তু আপনি এই প্ল্যাটফর্ম থেকে সাকসেস পাবেন না। মানে আমরা দেখি যে লাস্ট ডেটে যখন হচ্ছে বিজনেস করতে যাই আমরা, অনেক সময় সার্ভার ডাউন থাকে, অনেক সময় প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না। তো সেই কমপ্লিকেশন গুলো এড়ানোর জন্য আমাদের আইডিয়ালি হচ্ছে চেষ্টা করতে হবে যে লাস্ট মিনিট না করে আমাদের প্রত্যেক দিন একটা টার্গেট নেব যে এই পরিমাণ আমরা হচ্ছে বিজনেস আজকে করব। সে ফর এক্সাম্পল আমি নতুন লোকের কথা বলছি যে আমি এই পার্টিকুলার মান্থে হচ্ছে 1000 PV করতে চাই। তো 1000 PV কে আমি 30 দিয়ে ভাগ করে দেব, ভাগ করে দিয়ে প্রত্যেক দিন কত পিভির কাজ করলে আমি হচ্ছে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবো, সেইভাবে আমাকে ডিসাইড করতে হবে যে কিভাবে আমি প্রত্যেক দিন কতটা বিজনেস তুলে আনতে পারছি। যদি রেগুলার বেসিসে আমরা করি তাহলে কিন্তু ওই 1000 PV বা 500 PV বা যেটাই আপনার টার্গেট হোক না কেন, সেই টার্গেটটা মেলাতে কিন্তু আপনার অসুবিধা হবে না। আর যদি লাস্ট মিনিটে গিয়ে ভাবেন যে আপনি লাস্ট মিনিটে করে দেবেন, তাহলে আমাদের এক্সামের সময়কার কথা মনে আছে আপনার? হয়তো অনেকে রিসেন্টলি পাশ করেছে বা হয়তো অনেক বছর আগে হয়তো কেউ পাশ করেছে। আমরা যারা আর কি সারা বছর ধরে পড়াশোনা করতাম, তারা যতটা কনফিডেন্ট থাকতো, যারা লাস্ট মিনিটে একদিন আগে বই উল্টে দেখতো, তারা কি এক্সামের আগে ততটা কনফিডেন্ট থাকতো? থাকতো না। তাদের হচ্ছে পুরো রাত জেগে পড়ে শরীর খারাপ করতো, প্রপার ওয়েতে যা আর কি পড়ে গেছে সেটা লিখতে পারতো না। তো এইরকম প্রবলেম গুলো কিন্তু তারা ফেস করতো। তো সুতরাং আমাদের হচ্ছে লাস্ট মিনিটের জন্য না ফেলে রেখে পুরো মাসে আমাদের হচ্ছে প্রত্যেক দিনকে কনসিডার করতে হবে একটা বিজনেস ডে, এবং সেই বিজনেস ডেতে আমাদের কি অ্যাক্টিভিটি হলো। কিছু যদি না হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনাকে আরো একটু কোমর কষে নেক্সট দিন যাতে সেই জিনিসটা আমরা হচ্ছে অ্যাচিভ করে নিতে পারি। এই জিনিসগুলো কিন্তু আপনাদের প্রত্যেক দিন টিমে ফলো আপ করতে হবে। এবং বই বা অডিও বুক পড়া হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা হচ্ছে আপকামিং মানে লিডার্স, এবং আমরা হচ্ছে যদি লিডার হতে চাই, আমাকে আপনি যদি চান আপনাকে হচ্ছে লোকে ফলো করুক, তার জন্য হচ্ছে কিছু স্পেসিফিক কোয়ালিটিস আপনাকে বিল্ড করতে হবে। তো আপনি চাইলে হচ্ছে আমাদের ইউটিউবে প্রচুর অডিও বুক অ্যাভেলেবেল আছে, সেগুলো শুনতে পারেন। অডিবল বলে একটা আমাদের
অডিও বুকের হচ্ছে অ্যাপ আছে, চাইলে সেটা থেকে আপনি শুনতে পারেন। অথবা আপনি যদি হচ্ছে হাতে বই পড়তে ভালোবাসেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার আপনি কোনো একটা বই কিনে পড়ছেন, অথবা আপনি অনলাইনে অনেক বইয়ের পিডিএফও পাওয়া যায়, সেই পিডিএফ পড়ছেন, এটার জন্য বেশি টাইম দিতে হবে না, 10 মিনিট, 10 মিনিট। কারণ আমি যদি এখন হচ্ছে কোনো একজন ব্যক্তি যে আর কি বহুদিন পড়াশোনার সাথে হচ্ছে যুক্ত নেই, তাকে যদি 1-2 ঘন্টা বই পড়তে বলি তার ঘুম পেয়ে যাবে, তাই 10 মিনিট। তো টোটাল যে টাইমটা হচ্ছে 10 মিনিট প্লাস 45 মিনিট টিম ফলো আপের জন্য, ট্রেনিং অ্যাটেন্ড করার জন্য 1 আওয়ার, একটা নতুন প্রোডাক্ট শেখার জন্য হচ্ছে 15 মিনিট, একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমি এখানে বেশি টাইম ধরেছি 45 মিনিট, আইডিয়ালি 30 থেকে 35 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং প্রসপেক্টকে কল করার জন্য হচ্ছে 25 মিনিট। এই পুরোটা কমপ্লিট করতে আমার 200 মিনিট সময় লাগছে। তাহলে এখানে যারা আর কি মেন্টর আছে, তো তাদের রেসপন্সিবিলিটি কি, যে আপনাকে আপনি যাদেরকে ইনভাইট করেছেন বা আপনার টিম থেকে যারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করছে, তারা এই 200 মিনিট টাইম স্পেন্ড করছে কিনা, এই এই রিপোর্টটা আপনাকে কিন্তু দিতে হবে প্রত্যেক দিন। দেখতে হবে যে 200 মিনিট টাইম আপনার টিমের লোকরা স্পেন্ড করছে কিনা, যারা পার্ট টাইমে কাজ করছে, যারা আর কি ফুল টাইম করছে তারা 3 ঘন্টা 20 মিনিট তো দেবেই, তার বেশি আর কি দেবে। তো সুতরাং হচ্ছে কারণ একটা নর্মাল ওয়ার্কিং আওয়ার আমরা জানি যে 8 আওয়ার্স হয়, তো যারা আর কি ফুল টাইম ওয়ার্কার্স তাদের 8 আওয়ার্স টাইমটা আপনি কিভাবে আর কি ডিজাইন করবেন সেটা আপনার কমফোর্ট অনুযায়ী করবেন, কিন্তু 3 ঘন্টা 20 মিনিট হচ্ছে বা 200 মিনিট আমাদের এই সিস্টেম আপনাকে কিন্তু ফলো করতেই হবে। এবং এখানে যারা মেন্টর আছে তারা কিন্তু এই জিনিসটা রিপোর্ট নেবেন, এই যে 45 মিনিট যে টিম ফলো আপের টাইম, যারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করছে তাদেরকে হচ্ছে আপনি 200 মিনিট তারা প্রত্যেক দিন মোদি কেয়ারের জন্য ইনভেস্ট করেছে কিনা সেটা হচ্ছে আপনাকে তারা জানাবে। তো তা যদি এই 200 মিনিটের হ্যাবিট আমরা কন্টিনিউয়াসলি 21 দিন করতে পারি উইদাউট এনি ফেল, তাহলে দেখা যাবে যে এই হ্যাবিটটা আমাদের মধ্যে ডেভেলপ হয়ে যাবে। তাই আমাদের বিভিন্ন প্রোগ্রাম যেগুলো হচ্ছে হয়, তো সেখানে আর কি বলা হয় যে আপনি যদি কোনো একটা পার্টিকুলার কাজ কন্টিনিউয়াসলি 21 দিন ধরে করে তাহলে সেটা আপনার হ্যাবিটে কনভার্ট হয়ে যায়। তাই এই 200 মিনিটের অভ্যাস যদি আমরা 21 দিন ধরে করি আমাদের সাকসেস কিন্তু এখান থেকে আসবে। নেক্সট, এখানে আমি বললাম যে আমাকে 100% ইউজার হতে হবে, তো অ্যাজ আ ইউজার আমি হচ্ছে চাইবো যে 100 PV কিভাবে মুভ করাবো, তার জন্য আমার যদি কিছু মোদি কেয়ারের প্রোডাক্ট শেয়ার করার জন্য আমার যদি কিছু কাস্টমার থাকে তাহলে সেটা আমাদের কিন্তু অনেকটা হেল্প করবে 100 PV কে মুভ করানোর জন্য। তাই এখানে যারা পার্টিসিপেট করছেন তাদের আইডিয়ালি উইদিন 1 মান্থ টাইম পিরিয়ডের মধ্যে সেই 100 PV কিভাবে মুভ করতে হয়, সেই 100 PV মুভ করাটা হচ্ছে আমাদের শিখতে গেলে আমাদের 10টা কাস্টমার তৈরি করতে হবে। আমাদের কাছে যদি 10টা কাস্টমার থাকে তাহলে আমরা হচ্ছে ইজিলি 100 PV কিন্তু মুভমেন্ট করতে পারবো। তাই উইদিন 1 মান্থ টাইম পিরিয়ড দেওয়া হচ্ছে, তার মানে এটা হচ্ছে আগস্ট মান্থ, তো আগস্ট থেকে আপনি সেপ্টেম্বর এন্ড হওয়ার মধ্যে আপনার কাছে 10টা কাস্টমার থাকতে পারে, সেটা আপনার 10টা চাষি হোক বা 10টা হচ্ছে বিউটিশিয়ান হোক, 10টা হচ্ছে কোনো একজন যারা আর কি হেলথ নিয়ে কাজ করে সেরকম কোনো লোক হোক, বা 10টা হেলথ প্রোডাক্ট ইউজ করে সেরকম কাস্টমার হোক, তো 10টা কাস্টমার আমাকে কিন্তু রেডি করতে হবে। আর যারা এখানে প্রেজেন্ট আছে তারা তাদের মধ্যে হচ্ছে আমি বিলিভ করব যে প্রত্যেকেই অ্যাপ্লাই, কারণ একটা অ্যাটলিস্ট টিম মেম্বার তার টিমে আছে, তো আমরা যদি প্রত্যেকেই অ্যাপ্লাই হই তাহলে এই জিনিসটা বলার যে এই বিজনেসটা কিন্তু হচ্ছে আপলাইন ওরিয়েন্টেড বিজনেস, এখানে কেউ কিন্তু ডাউনলাইন নেই, প্রত্যেকেই হচ্ছে কেউ কাউকে না কাউকে স্পন্সর করছে এবং তার তার হচ্ছে রেসপন্সিবিলিটি আপলাইন হিসাবে কিছু থাকবে। তাই আপলাইন হিসাবে যে রেসপন্সিবিলিটি আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে উইকলি 1 টিম মিটিং, সেটা আপনি ফিজিক্যালি করুন, জুমে করুন, যেখানে ইচ্ছা করুন, কিন্তু টিমের যে পালস বা টিমের কি মুভমেন্ট হচ্ছে সেটা জানার জন্য হচ্ছে আমাকে উইকলি 1টা মিটিং কিন্তু করতেই হবে। এটা হচ্ছে ভীষণই বেসিক এবং ভীষণই ম্যান্ডেটারি, তাই উইকলি 1টা মিটিং আমি টিমের সাথে বসবো,
তাদের কি প্রবলেম হচ্ছে, কেন কাজ হচ্ছে না, কোথায় অসুবিধা, এই জিনিসগুলো কিন্তু আমাদের টিম মেম্বারদের সাথে বসে করতে হবে। ভীষণই ইম্পর্টেন্ট আজকের সিচুয়েশনে দাঁড়িয়ে, যারা আর কি ট্র্যাডিশনালি আগে থেকে আর কি নেটওয়ার্ক করতো, তারা হয়তো ভাবতো যে সামনাসামনি গেলেই অনলি প্রসপেক্টিং হয়, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে, করোনা সিচুয়েশনে দাঁড়িয়ে আজকে যেটা কারেন্ট ডিমান্ড সেটা হচ্ছে আপনাকে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে নিজেকে ব্র্যান্ড হিসাবে তুলে ধরতে হবে। তার মানে মেক ইউর সেলফ আ ব্র্যান্ড অফ নেটওয়ার্ক মার্কেটিং ইন সোশ্যাল মিডিয়া। আপনাকে নিজেকে একটা ব্র্যান্ড হিসাবে তৈরি করতে হবে। নিজেকে যদি আপনি ব্র্যান্ড হিসাবে তৈরি করেন, যেমন আমরা রেগুলার বেসিসে অ্যাডভার্টাইজমেন্ট দেখি, সেই অ্যাডভার্টাইজটা দেখতে 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 লোকের, সে ফর এক্সাম্পল ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড দেখতে 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 মানুষের মনে হচ্ছে এই বদ্ধমূল ধারণা এসে গেছে যে ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করলে লোকে ফর্সা হয়। অবভিয়াসলি ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করলে লোকে ফর্সা হয় না। ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে কিছু ব্লিচিং এজেন্ট আছে যেটা হচ্ছে ইনিশিয়ালি মুখে মাখলে হয়তো মুখটা একটু সাদা লাগে, কিন্তু সেটা মেখে মুখে মেখে যদি আমরা বাইরে যাই, রোদে যাই, তাহলে সেক্ষেত্রে মুখটা কিন্তু পুড়ে যায়। কিন্তু এই ফ্যাক্টটা লোকে কিন্তু মানতে চাইছে না, কেন? কারণ ফেয়ার অ্যান্ড লাভলি বারবার হচ্ছে হ্যামারিং করে 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 মানুষের মধ্যে এই ধারণাটা বসিয়ে দিয়েছে যে ফেয়ার অ্যান্ড লাভলি যদি আমি ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমার স্কিন হচ্ছে ফর্সা হবে। তো আপনাকেও কিন্তু একটা ব্র্যান্ড হিসেবে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে হবে। আপনি যদি ইনস্টাগ্রাম ইউজ করছেন, তাহলে ইনস্টাগ্রামে হচ্ছে আপনার প্রোফাইলটা দেখে যাতে মনে হয় যে আপনি একজন নেটওয়ার্ক মার্কেটিং করছেন, বা একজন হচ্ছে নলেজেবল এমন কোন পার্সন যার সাথে অ্যাসোসিয়েটেড হলে আপনি হচ্ছে লাভবান হতে পারে। তো তার জন্য আপনার কোনো রকম রিলিজিয়াস পোস্ট করা যাবে না, কোনো পলিটিক্যাল পোস্ট করা যাবে না, কোনো কন্ট্রোভার্সিয়াল পোস্ট আপনার করা যাবে না, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং প্রত্যেক দিন আপনি আপনার প্রসপেক্টদের নিয়ে একটা হচ্ছে ব্রডকাস্ট গ্রুপ তৈরি করুন, নর্মাল গ্রুপ নয়, ব্রডকাস্ট গ্রুপ। গ্রুপ কিভাবে বানাতে হয়, আমি তো এখন ফোনে নেই, তো আমি দেবদাকে রিকোয়েস্ট করব ব্রডকাস্ট গ্রুপ কিভাবে তৈরি করতে হয় সেটা হচ্ছে আমাদের পার্টিসিপেন্টদের হচ্ছে দেখিয়ে দেওয়ার জন্য। কারণ আমরা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ইউজ করি, কিন্তু হোয়াটসঅ্যাপের প্রচুর ফিচার্স আমাদের হয়তো জানা নেই। তো আমি এই প্রেজেন্টেশনটা কমপ্লিট হয়ে গেলে আমি দেবদাকে রিকোয়েস্ট করব যে ব্রডকাস্ট গ্রুপ আমাদের কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। তো ব্রডকাস্ট গ্রুপ হচ্ছে কিরকম হতে পারে, আপনি একটা ব্রডকাস্ট গ্রুপ তৈরি করলেন যেখানে আপনার প্রসপেক্টরা থাকবে, যেখানে আপনি রেগুলার বেসিসে কিছু পজিটিভ ইনফরমেশন শেয়ার করছেন। এটা এরকম যেন না হয়, খুব বড় বড় মেসেজ, ছোট এবং ক্রিস্প মেসেজ আপনাকে শেয়ার করতে হবে, যাতে হচ্ছে কোনো একটা পজিটিভ মেসেজ আপনি হচ্ছে সকালবেলায় শেয়ার করতে পারেন, গুড মর্নিং মেসেজ। যেমন আমাদের গ্রুপে মিস্টার অমিতাভ যিনি আছেন, উনি হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে আমাদের একটা গুড মর্নিং মেসেজ কিন্তু পাঠান, এবং আমি বিলিভ করি যে উনি আমাকে ব্রডকাস্ট গ্রুপে হচ্ছে অ্যাড করে রেখেছেন এবং সেই গ্রুপের মাধ্যমে আমাকে মেসেজটা পাঠান। তো আমাদের আমাদের প্রসপেক্ট যারা আছে, যাদের সাথে আমি ফলো আপ করছি এখনো পর্যন্ত, যারা আমাদের বিজনেসে জয়েন করে, তাদেরকে একটা ব্রডকাস্ট গ্রুপে রাখবো এবং আমাকে রেগুলার বেসিসে তাকে হচ্ছে কিছু না কিছু পজিটিভ মেসেজ হচ্ছে শেয়ার করতে হবে, এবং মেসেজটার কন্টেন্ট খুব ছোট হবে। তার কারণ তারা মেবি অন্যান্য অনেক গ্রুপের সাথে হচ্ছে যুক্ত আছে, তো সুতরাং হচ্ছে আপনি যদি প্রচুর মেসেজ পাঠান তাহলে সেক্ষেত্রে কিন্তু তার পছন্দ হবে না। ছোট মেসেজের মধ্যে যতটা ভালো ওয়েতে আমরা কমিউনিকেট করতে পারি, এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট হোক বা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোক, তো যেটা আপনি হ্যান্ডেল করছেন, যদি আপনি না করছেন তা ডেফিনেটলি আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট বানাতেই হবে। সেখানে আপনি একটা পজিটিভ মেসেজের সাথে হচ্ছে গুড মর্নিংটা স্টার্ট করতে পারেন। যেমন আমরা এই সকালবেলায় ওঠার অভ্যাস করছি, তো সকালবেলা উঠে আমি যে কোনো একটা পজিটিভ কোনো কোট আমার ফেসবুক অ্যাকাউন্টে হচ্ছে শেয়ার করে আজকে এই প্রোগ্রামটা আমরা জয়েন করব। তো এইটা যদি আপনি হচ্ছে হ্যাবিট করে নিতে পারেন, তাহলে রেগুলার বেসিসে আপনার কিন্তু সেই মেসেজটা আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামে যাচ্ছে এবং লোকে ধীরে ধীরে আপনার সাথে সেটাতে কানেক্ট করবে। এবং যখন কোনো লোক আপনার সেই মেসেজে কমেন্ট করছে, সেই যারা আর কি কমেন্ট করছে তাদের সাথে আপনাকে একটা কমিউনিকেশন তৈরি করতে হবে। তো সেটা কিভাবে হবে
আমি পরে এটা ব্রিফ করব। নেক্সট, এই বিজনেসটা আমি প্রথমেই বলেছি যে মানুষকে নিয়ে কাজ করার বিজনেস, তো অবভিয়াসলি আপনার কাছে একটা প্রসপেক্ট লিস্ট থাকতে হবে এবং সেটা মিনিমাম হচ্ছে 100 লোকের প্রসপেক্ট লিস্ট হতে হবে। যদি আপনি 100 লোকের প্রসপেক্ট লিস্ট এখনো বানাতে পারেননি তাহলেও কোনো চিন্তার কিছু নেই, আপনি প্রত্যেক দিন আপনার সোশ্যাল মিডিয়া হোক, আপনার হচ্ছে আপনার ফোন ফোন বুক হোক, আপনার বাড়ির সদস্যদের সাথে বসে হোক, একটা করে অ্যাটলিস্ট প্রসপেক্টকে আপনার লিস্টে কিন্তু অ্যাড করবে। এই একটা করে যখন আপনি প্রসপেক্টকে অ্যাড করছেন, তাহলে এক্সিস্টিং যে লিস্টে আছে কাদের কাদের এখনো বলা হয়নি, কাদের কাদের আপনি বলতে পারছেন, তো প্রসপেক্ট লিস্টটা নিয়ে একটু নাড়াঘাটা হবে। আমি যদি প্রসপেক্ট লিস্ট খাতায় লিখে রেখে দিই এবং সেটাকে যদি রিভিউ না করি তাহলে কিন্তু সেটা থেকে আমি কোনো রেজাল্ট পাবো না। এই প্রসপেক্ট লিস্টটা আমি হচ্ছে যখন তৈরি করব তখন হচ্ছে প্রত্যেক দিন আমাকে দেখতে হবে সেই লিস্ট থেকে আমি কাকে ফোন করতে পারি, এবং এই যে 5টা ফোন কল করার কথা বলা হচ্ছে নতুন মেম্বারকে বা নতুন নতুন প্রসপেক্টকে, তো এই প্রসপেক্ট লিস্টে কিন্তু আপনাকে সেই নামটা হচ্ছে পেতে হেল্প করবে। এবং আপনি যদি কোনোদিন দেখেন যে আপনার কাছে কোনো প্রসপেক্ট নেই যাকে আপনি কল করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিন্তু সেই জিনিসটা ডেভেলপ করতে পারেন। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু করতে হবে, এবং আমরা যদি এই জিনিসগুলো করি এবং তাহলে আমাদের সাকসেস কিন্তু কেউ আটকাতে পারবে না। তাই এখানে যারা গ্রুপ মেন্টার্স আছে তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে তাদের টিম 200 মিনিট স্পেন্ড করছে কিনা সেটা দেখা। তো এই কোর্সে আমরা হচ্ছে কি করাবো, এই কোর্সে যে করা হচ্ছে এই কোর্সের মেন উদ্দেশ্য কি, মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের সমস্ত রিসোর্স আমাদের টিমের কাছে পৌঁছে দেওয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের রেগুলার বেসিসে কাজ করতে গেলে যেই জিনিসগুলোর প্রয়োজনীয়তা আছে সেগুলো সম্বন্ধে হচ্ছে আমাদের জানা। শুধু থিওরিটিক্যালি আমাদের ট্রেনিং অ্যাটেন্ড না করে প্র্যাকটিক্যালি হচ্ছে আমাদের হচ্ছে কাজটা কিভাবে করতে হবে সেটা জানা। তো আমি এই যে কোর্সটা করছি এটা হচ্ছে প্রথম 15 ডেজ, মানে আপ টু 15ই আগস্ট পর্যন্ত এখানে কোর্স শিডিউল দেওয়া আছে। তো এই 15ই আগস্টের মধ্যে আমাদের স্বাধীনতা দিবস, তো আমাদের কিছুটা একটা জায়গা তৈরি করতে হবে। আমরা যে বলি যে আমাদের আজাদি প্ল্যান, আমাদের আজাদি প্রোডাক্ট, আমরা ফিনান্সিয়াল আজাদি পেতে চাই, তো আমাদের এই কোর্সটার উদ্দেশ্য হচ্ছে 15 তারিখের মধ্যে আমাদের একটা হচ্ছে স্ট্রাকচার তৈরি করে ফেলা আমার নিজের জন্য এবং আমার টিমের যদি মেম্বাররা এই প্রোগ্রামে পার্টিসিপেট করছে তাদের জন্য একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক তৈরি করা, যাতে আমি বেসিক কাজগুলো করার জন্য হচ্ছে ক্যাপেবল হই, আমাকে হচ্ছে বেসিক কাজ করার জন্য আমার আপলাইনের কাছে যেতে না হয়। তো এই বেসিক কাজগুলো আমরা কিভাবে করব, তো প্রথমে আমি আজকে প্রোগ্রামটা আমি ইন্ডাকশন অ্যান্ড ওয়েলকামের জন্য রেখেছি, যেখানে আমি হচ্ছে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ আ নিউ কনসালটেন্ট আমি ডিসকাস করছি, কোড অফ এথিক্স, কোড অফ এথিক্স কি সেটা আমি আসবো, এখনো ডিসকাস করা হয়নি। সেকেন্ড ডেতে হচ্ছে প্ল্যান শো নিয়ে আমি হচ্ছে ডিসকাস করব, কিভাবে আমরা প্ল্যান শো করব, এবং মোদি কেয়ারের প্ল্যাটফর্ম আমি যে 30 বা 35 মিনিট টাইমের কথা বা 40 মিনিটের টাইমের কথা বলছি, এই টাইমের মধ্যে কি প্রেজেন্টেশন দেখালে আপনারা হচ্ছে একটা কংক্রিট রেজাল্ট পেতে পারে সেইটা আমি হচ্ছে আপনাদেরকে প্রেজেন্ট করব, এবং সেটা আমি একটা পিডিএফ বানিয়ে আপনাদের শেয়ার করে দেবো। আমাদের কাছে পরিবর্তন আছে কিন্তু পরিবর্তনের পিডিএফটা অনেকটা বড়, তাই ইনিশিয়াল ফেজে আমাদের ওই পুরোটা না গিয়ে আমরা কিভাবে শর্টে একটা প্রেজেন্টেশন কমপ্লিট করতে পারি তো সেইটা আমি ডিসকাস করব। থার্ড ডেতে আমাদের এটা হচ্ছে স্যাটারডে পড়ছে, একটা ডেমো কম্পিটিশন রাখার কথা আমি ভেবেছি, যেখানে হচ্ছে যারা আর কি এখানে পার্টিসিপেন্ট আছে যারা ভালো ডেমো করে, তো তারা হচ্ছে কিছু সিম্বলিক ডেমনস্ট্রেশন আমাদের দেখাবে যেটা হচ্ছে আমাদের কোম্পানি অ্যাপ্রুভ ডেমো, তো এই ডেমোগুলো আমাদের দেখলেই হবে না। তো আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে ডেমো কিট কি কি জিনিস আর কি ইউজ করে এই এই ডেমনস্ট্রেশন গুলো করা হচ্ছে তার মাধ্যমে আমাদের ডেমো কিট তৈরি করতে হবে, এবং যারা মেন্টর্স আছেন তারা দেখবেন যে ডেমো কম্পিটিশনে যেই ডেমোগুলো হচ্ছে সেই ডেমোগুলোর যে ইনগ্রিডিয়েন্ট আছে সেইগুলো হচ্ছে আপনার টিমের লোকেরা ঠিকঠাক করে ফলো করতে পারছে কিনা এবং সেইভাবে ডেমো কিট তৈরি করতে পারছে কিনা, কারণ ডেমো কিট ছাড়া এই বিজনেসটা হয় না। কারণ আমরা হচ্ছে সেলিব্রিটি এবং অ্যাজ আ সেলিব্রিটি বা ফেস অফ দ্য কোম্পানি আমাদের দেখেই কোম্পানিতে লোকজন আসে, তো যো দিখতা হ্যায় ওহি বিকতা হ্যায়, তো
তো আপনি যত বেটার ওয়েতে একটা ডেমনস্ট্রেশন দেখাতে পারবেন, আপনার প্রোডাক্ট কোয়ালিটি তুলে ধরতে পারবেন, আপনার সামনের মানুষটা কিন্তু আপনার প্রতি অনেক বেশি হচ্ছে ইন্টারেস্টেড হবে, আপনার সাথে কানেক্টেড হবে এবং এই বিজনেসটা করতে ইন্টারেস্ট দেখাবে। নেক্সট ডে প্রোডাক্ট ইজ কিং আমি হচ্ছে করব, এটা হচ্ছে নেক্সট মঙ্গলবারের প্রোগ্রাম। প্রোডাক্ট ইজ কিং এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা হচ্ছে যখন কাউকে নিয়ে আসি আমরা ডোর ওপেনিং প্রোডাক্ট সম্বন্ধে বলি যে আমাদের কাছে তেল আছে, ঘি আছে, মশলা আছে, হেনা আছে, তেনা আছে, সাবান আছে, কিন্তু আমরা পুরো ক্যাটাগরি সম্বন্ধে তাদেরকে জানাই। তো প্রোডাক্ট ইজ কিং এই টপিকটার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে 13টা ক্যাটাগরির প্রোডাক্ট আছে, মানে ডন টু ডাস্ট যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলো সম্বন্ধে ছোট ছোট করে কিভাবে ইনফরমেশন শেয়ার করতে হয়। আমরা যারা আর কি দিল্লির প্রোগ্রামে গেছিলাম সেখানে আর কি আমাদের দেখানো হয়েছিল একটা ক্যাটলগ, আমাদের যে ওদিকে আর যে 7 টাকা দামের যে ক্যাটলগ আছে সেই ক্যাটলগটা হচ্ছে পুরোটা আর কি কিভাবে আর কি শেয়ার করতে হবে, যাতে কি কি প্রোডাক্ট আছে আমাদের যে নতুন প্রসপেক্ট আছে বা নতুন যারা আর কি টিমে সবে সবে জয়েন করেছে, প্রসপেক্টকে আমি সব প্রোডাক্ট বলবো না, যারা নতুন নতুন আমাদের টিমে জয়েন করেছে এবং এই বিজনেসটা করতে চায় তাদের যাতে এই প্রোডাক্ট ক্যাটাগরি সম্বন্ধে একটা আইডিয়া তৈরি হয়, তাই ছোট ছোট করে সব প্রোডাক্টের ইনফরমেশন আমাকে শেয়ার করতে হবে। এবং তার সাথে সাথে আমাদের 3,000-এর একটা বাস্কেট, 6,000-এর একটা বাস্কেট, 5,000-এর একটা বাস্কেট, এইভাবে কিছু সিলেক্টিভ প্রোডাক্ট বাস্কেট তৈরি করে দিতে হবে, যাতে ওই বাস্কেট গুলো থেকে তারা হচ্ছে ফার্স্ট টাইম অর্ডার প্লেস করার জন্য মিক্স অ্যান্ড ম্যাচ করে প্রোডাক্ট আর কি অর্ডার করতে পারে। তো যদি না আমি তাকে গাইড করি তাহলে সেক্ষেত্রে প্রথম ফার্স্ট টাইম পারচেসের ক্ষেত্রে তারা এটা করতে পারবে না, তাই আমি কিছু প্রোডাক্ট বাস্কেট সাজেস্ট করে দেবো যাতে ওখান থেকে আপনারা হচ্ছে প্রোডাক্ট চুজ করে আর কি নিতে পারে। এবং নাম্বার 5 ডে আমরা করব হচ্ছে রোল প্লে, মানে আমরা জানি যে নাটক দেখতে আমরা হচ্ছে ছোটবেলা থেকে বা মুভি দেখতে আমরা পছন্দ করি, তো এই বিজনেসেও আপনাকে কিন্তু ইনভিটেশন বা ফলো আপটাও শিখতে হবে। তো সেই ইনভিটেশন এবং ফলো আপটা আমরা হচ্ছে রোল প্লে এর মাধ্যমে শেখাবো। এবং ইন আ নাট শেল, মানে এই 6টা 5টা ক্লাসের মধ্যে আমরা কি শিখলাম সেটা হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট ডেটে ডিসকাস করব, এবং আমরা যা যা আর কি শিখেছি বা করেছি সেই সমস্ত জিনিসগুলো আমরা নিয়ে আলোচনা করব। মেবি আমরা কোনো এক্সামও নিতে পারি, তো সেটা হচ্ছে দেখা যাবে। তো ডে 6-এ আমরা সেটা রিভিল করব। এবং আজকে যারা আর কি প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন তাদেরকে হচ্ছে এই 7টা কার্ডিনাল রুলস সম্বন্ধে আমাদের জানতেই হবে, কারণ এই বিজনেসটা করতে গেলে আমাদের প্রথম থেকেই হচ্ছে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং এই 7টা কার্ডিনাল রুলস আপনি যদি ফলো করেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু কাজ করতে গেলে কোনোদিনও কোনো সমস্যা হবে না। নাম্বার 1, নেভার মেস আপ উইথ এনিবডিজ মানি, স্পাউস অ্যান্ড ইগো। কখনো আপনি হচ্ছে কারো হচ্ছে টাকা পয়সা নিয়ে কখনো ছেড়খানি করবেন না, কারো হচ্ছে ওয়াইফকে নিয়ে বা হাজবেন্ডকে নিয়ে হচ্ছে আপনি কোন রকম হচ্ছে ব্যাড কমেন্ট বা তার সাথে কোন রকম হচ্ছে মেস আপ, মানে যা বলা যায় আর কি, আমি এখানে আর কি সেটা বলছি না, তো সেইটা নিয়ে হচ্ছে কোন রকম হচ্ছে আপনার ইনভলভমেন্ট থাকবে না, বা তার ইগো হার্ট করে কখনো হচ্ছে আপনি কোনো কাজ করবেন না। কারণ আমি প্রথমেই বলেছি এই বিজনেসটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বিজনেস, মানে এই বিজনেসটাতে আপনি কারো বস নন, তো সুতরাং আপনি যে বসেস ইন মেন্টালিটি যদি এই বিজনেসে কাজে লাগাতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই প্রবলেমে পড়তে পারে। তো সুতরাং হচ্ছে এই জিনিসটা আমরা করব না, কারো টাকা পয়সা আমরা নষ্ট করব না, কারো হাজবেন্ড বা ওয়াইফ সম্বন্ধে আমি কোনো বাজে মন্তব্য বা বাজে ভাবে আমি হচ্ছে নিজেদেরকে ইনভলভ করব না, এবং কারো ইগোকে আমরা হার্ট করব না। যদি আমরা কোনো কিছু নতুন করতে চাই, নেভার ডু এনিথিং নিউ উইদাউট চেকিং ইওর অ্যাক্টিভ আপলাইন, আপনার সিস্টেমে যে অ্যাক্টিভ আপলাইন আছে, যে আপনাকে হচ্ছে অল টাইম গাইড করছে, ফলো আপ নিচ্ছে, তাদের থেকে জিজ্ঞেস না করে আমরা যদি নতুন এই সিস্টেমে এসে থাকি তাদের থেকে জিজ্ঞেস না করে আমরা নতুন করে এমন কিছু করব না। নেক্সট থার্ড হচ্ছে
নেভার মেক এনি অ্যালকোহলিক রিলেশনশিপ উইথ ইউর ডাউন লাইন। আমরা জানি যে অ্যালকোহলিক রিলেশনশিপ আমরা যদি পার্সোনাল লাইফে হচ্ছে বাইরে করেও থাকি, তো ডাউন লাইনের সাথে সেরকম রিলেশনশিপ করা উচিত না। তাহলে সেক্ষেত্রে যে আপনাকে সে মেন্টর হিসেবে মানছে, সেই ব্যাপারটাতে একটুখানি মানে রিলেশনটা হচ্ছে লাইট হয়ে যায়। তো অ্যালকোহলিক রিলেশন আমরা হচ্ছে কখনোই ডাউন লাইনের সাথে করব না। নেভার টেল এনি নেগেটিভ টু ইউর ডাউন লাইন অর ক্রস লাইন। আপনি যদি এই সিস্টেমে থাকেন, কখনোই আপনি কোনো নেগেটিভ কথা আপনার ডাউন লাইনকে বলবেন না বা ক্রস লাইনকে বলবেন না। আপনার যদি কোনো এই সিস্টেমে কোনো প্রবলেম থাকে বা এই কাজ করতে গিয়ে আপনার কোনো রকম হচ্ছে অসুবিধা হচ্ছে, সেই জিনিসটা আপনি আপনার আপলাইনের সাথে হচ্ছে শেয়ার করবেন। নেগেটিভিটি অলওয়েজ ওপর দিকে যাবে এবং পজিটিভিটি সবসময় হচ্ছে নিচের দিকে যাবে। এবং যারা আপনার ক্রস লাইন আছে তাদের সাথে আপনার রিলেশন থাকবে, ডেফিনেটলি থাকবে, কিন্তু হচ্ছে হ্যালো উইশ করা, তার সাথে দেখা হলে কেমন আছেন, কি চলছে, এই জিনিসটা করা। এমন নয় যে আমি আমার বিজনেসে কি হচ্ছে সমস্ত জিনিস খুলে আর কি বসে পড়লাম। সেটা আপনাকে গাইড করার জন্য আপনার এলওএস আপলাইন্সরা আছে, তার সাথে আপনি ডিসকাস করতে পারেন, কিন্তু ক্রস লাইনের সাথে কিন্তু সেই রিলেশন তৈরি করার কোনো জায়গা এই নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এ নেই। তো এই জিনিসটা আমাদের ফলো করতে হবে। আমাদের অনেক টিম মেম্বার আছে যারা এই জিনিসটা ভুল করে, যে ক্রস লাইনের সাথে হচ্ছে বিজনেস রিলেটেড ডিসকাশন করা, এটা কিন্তু কখনোই উচিত না। তো সেই জিনিসটা আমাদের ফলো করতে হবে। নেভার এভার মিস ইউটিলাইজ ইউর রেসপেক্টেড আপলাইন। আপনার আপলাইনের বিজনেস এটা নয়, এটাকে আপনাকে ভাবতে হবে নিজের বিজনেস। তো অ্যাজ আ নিজের বিজনেস আপনাকে কিছু রেসপন্সিবিলিটি নিতে হবে এবং আপনার যে রেসপেক্টেড আপলাইন আছে তাকে কখনো মিস ইউটিলাইজ করবেন না। যেমন হচ্ছে কোনো একটা পার্টিকুলার টাইম দিলেন, তার 2 ঘন্টা বাদে এলেন, আপনার আপলাইন রাস্তায় দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু কখনোই করা উচিত নয়। বা হচ্ছে আপনি কোনো একটা টাইমে বললেন যে বস আপনার সাথে আমি ওই টাইমে মিট করতে যাবো, দিয়ে আপনি এলেননি না, এরকম করা যাবে না। কারণ এই বিজনেসটা হচ্ছে আপনাকে আপলাইনকে রেসপেক্ট দিতে হবে, তার টাইমের ভ্যালু করতে হবে। যদি আপনি আপনার আপলাইনে টাইমের ভ্যালু না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার যারা আর কি কামিং টিম মেম্বার্স আপনার ভ্যালু করবে না এবং আপনার টাইমেরও ভ্যালু করবে না। এবং আমাদের ক্রস লাইনের সাথে বিজনেসের কোনো ইনফরমেশন শেয়ার করা যাবে না, এটা আমি হচ্ছে অলরেডি বলে দিয়েছি। হ্যাঁ, আমি আপলাইন ক্রস লাইনের সাথে ভালো রিলেশন রাখবো, আমি হাই হ্যালো উইশ করতে পারি, তাকে হচ্ছে কোনো গুড উইশ দিতে পারি, তার সাথে আমরা কোনো একসাথে প্রোগ্রাম কন্ডাক্ট করলাম সেটা করতে পারি, কিন্তু বিজনেস রিলেটেড আপনার কত বিভি হয়েছে, আপনি আপনি কি করছেন এই পার্টিকুলার মান্থে, সেই জিনিসটা আপনি ডিসকাস করবেন। এবং নেভার হিউমিলিয়েট অর ক্রিটিসাইজ ইউর টিম মেম্বার্স পাবলিক। একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বিজনেস, তাই আপনার টিম মেম্বারকে আপনি কখনোই হচ্ছে পাবলিকলি হিউমিলিয়েট বা ক্রিটিসাইজ করতে পারবেন না। আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে সেটা হচ্ছে পার্সোনালি বলুন। মানে সে ফর এক্সাম্পল আপনার টিম মেম্বার কোনো জিনিস যদি ভুল করছে বা প্রেজেন্টেশন দেখাতে গিয়ে অনেক সময় দেখা গেল যে টিম মেম্বার কোনো জায়গায় যদি ভুল করছে, তো সেটা হচ্ছে আপনি পাবলিকালি না বলে হচ্ছে তাকে পার্সোনালি বলুন যে আপনার এই জায়গাটা হচ্ছে কারেক্ট করতে হবে। আর যদি কোনো ক্ষেত্রে আপনাকে হচ্ছে সেই জিনিসটা কারেক্টও করতে হয়, তাহলে সেটা আপনাকে কিন্তু একটুখানি ম্যানেজ করে করতে হবে, যাতে হচ্ছে সে কোনোভাবে হিউমিলিটেড না ফিল করে। এথিক্স অফ ডাইরেক্ট সেলিং, এটা তো গেল 7 কার্ডিনালস রুলস। এবার হচ্ছে এথিক্স অফ ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং করতে গেলে হচ্ছে আপনাকে কিছু এথিক্স ফলো করতে হবে। নাম্বার 1, নো সেলিং থ্রু রিটেল স্টোরস অর অনলাইন ই কমার্স সাইট। আমরা কোনো রিটেল স্টোরের মালিককে অবভিয়াসলি প্রসপেক্টিং করতে পারি, কিন্তু রিটেল স্টোরে হচ্ছে আমি আমার প্রোডাক্ট বিক্রি করতে কখনোই পারি না। তো রিটেল স্টোরে আমি কখনো গিয়ে প্রোডাক্ট আর কি সাজিয়ে দিয়ে এলাম, এরকম করা উচিত না। আমি রিটেল স্টোরের যারা মালিক আছে তাদেরকে আমি প্রসপেক্টিং করতেই পারি। অনলাইন ই কমার্স সাইটে হচ্ছে আমরা হচ্ছে কখনোই প্রোডাক্ট বিক্রি করব না। এই অ্যামাজন ফ্লিপকার্টে যে দেখা যাচ্ছে, তো এই এগুলো হচ্ছে আমাদের মতো কনসালটেন্টরা প্রোডাক্ট বিক্রি করছে দেখেই তো হচ্ছে প্রোডাক্ট গুলো আসছে, কারণ কোম্পানি তো গিয়ে অনলাইন সাইটে গিয়ে প্রোডাক্ট বিক্রি করে না। তো সুতরাং আমাদের এই ডাইরেক্ট সেলিং এর ইন্ডাস্ট্রিটাকে হচ্ছে ভালো রাখার জন্য, গ্রোয়িং রাখার জন্য আমরা কখনোই ই কমার্স সাইটে প্রোডাক্ট বিক্রি করব না। এবং এই ই কমার্স সাইটে যদি আমরা প্রোডাক্ট বিক্রি করি, সেটা যদি ধরা পড়ে যায়, তাহলে আমার আইডি কিন্তু টার্মিনেট হয়ে যাবে। এবং এখন গভর্নমেন্টের তরফ থেকে হচ্ছে
রুলস এসে গেছে। ই কমার্স সাইটে যদি হচ্ছে কেউ প্রোডাক্ট বিক্রি করতে যায়, তাহলে সেক্ষেত্রে কিছুদিন আগে পেপারে আর্টিকেলসটাও বেরিয়েছিল এবং আমাদের সামির মোদিজি যেটা আর কি মিটিং হয়েছিল আমাদের, সেখানে আর কি শেয়ার করেছিলেন যে ই কমার্স সাইটে যদি কেউ প্রোডাক্ট বিক্রি করতে চায়, তাদের হচ্ছে নতুন ভাবে কেউ যদি স্টার্ট করছে, তাহলে তাদেরকে হচ্ছে তাদের কোম্পানির কাছ থেকে রিটেন পারমিশন নিয়ে আসতে হবে। তো যত দিন যাবে এই রুলস অ্যান্ড রেগুলেশন গুলো হচ্ছে স্ট্রিক্ট হবে। তো আপনি যদি এমন কাউকে জানেন যারা আর কি এই ধরনের অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত আছে, তাদেরকে বারণ করুন, কারণ এটা হচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রিটার ওভারঅল গ্রোথের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। আমাদের যখনই হচ্ছে কখনো আমরা টিমকে নিয়ে কাজ করছি, আমাদের ট্রুথফুল এবং অ্যাকুরেট হতে হবে। যদি আমরা নিজে সত্যি কথা না বলি, তাহলে সেক্ষেত্রে আমার প্রতি হচ্ছে ট্রাস্ট আমার টিম মেম্বারের তৈরি হচ্ছে না। তাই আমাদের ট্রুথফুল এবং অ্যাকুরেট, যদি কোনো প্রোডাক্ট অ্যাভেলেবেল না থাকে, আমাদের স্ট্রেট অ্যাওয়ে বলতে হবে যে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল নেই, যখন আর কি অ্যাভেলেবেল হবে তখন আমরা জানাবো। যেমন এখন আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে দস্তাদামের হচ্ছে রেজাল্ট কি, আমি আমি বলতে বলছি যে দস্তাদামের এখনো রেজাল্ট আমি জানি না, যদি আমি জানতে পারি তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই ট্রান্সপারেন্সি যদি আপনি আপনার টিমের লোকের সাথে হচ্ছে মেনটেন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার টিম মেম্বাররা ট্রাস্ট করবে। এবং একবার যদি কারোর প্রতি হচ্ছে ট্রাস্ট নষ্ট হয়ে যায়, সেই ট্রাস্টটা কিন্তু তৈরি করা ভীষণই ডিফিকাল্ট। তাই প্রথম থেকেই আপনাকে ট্রাস্টফুল এবং হচ্ছে অ্যাকুরেট রিলেশনশিপ মেনটেন করতে হবে। ডু নট রিপ্যাকেজ অর চেঞ্জ লেভেল অফ প্রোডাক্ট। আমরা অনেক সময় আমাদের নিজেদের পাকামো করে হচ্ছে প্রোডাক্ট গুলোকে রিপ্যাকেজ করে দিই, বা হচ্ছে এগ্রিকালচারের হচ্ছে প্রোডাক্ট শেয়ার করতে গিয়ে অনেক সময় বোতল খুলে দিয়ে হচ্ছে শিশিতে ঢেলে দিই, এরকম নানা রকম জিনিস করি। তো সেইটা আমাদের আইডিয়ালি করা উচিত না। বা কোনো স্কিন কেয়ারের প্রোডাক্ট হচ্ছে কোনো কন্টেনারে ঢেলে আর কি বিক্রি করছি। আমি অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি যে যেখানে আর কি কন্টেনারে ঢেলে তারা হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে সেল করছে বা শেয়ার করছে। তো সেইগুলো আর কি করা উচিত না। তো রিপ্যাকেজ বা লেবেল চেঞ্জ কখনো প্রোডাক্টের করা উচিত না। এবং আমাদের এমন কাউকে হচ্ছে প্রলোভন দেওয়া উচিত না, যেটা হচ্ছে ভীষণই ব্যাড প্র্যাকটিস, যে আমরা হচ্ছে অন্য টিমে কেউ অ্যাক্টিভলি কাজ করছে তাদেরকে প্রলোভন দিচ্ছি যে আপনি লাইন অফ স্পন্সরশিপ চেঞ্জ করে আমার তলায় চলে আসুন, আমি আপনাকে বিশাল কিছু বানিয়ে দেবো। এই জিনিসটা কিন্তু কখনোই করা উচিত না। আপনি যদি আজকে অন্য কাউকে প্রলোভন দিচ্ছেন, তাহলে পরবর্তীকালে আপনার টিমের লোককেও কিন্তু অন্য কেউ কোচিং করার চেষ্টা করবে। হ্যাঁ, যদি সিস্টেমে কেউ ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে অ্যাজ পার কোম্পানি রুলস আমি সেটা নিয়েও ডিসকাস করব যে কেউ যদি সিস্টেমে ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে আর কি মোদি কেয়ারে তাকে আবার রিজয়েন করাতে পারেন, এটা আপনি করতে পারেন। কিন্তু সে কোনো একটা পার্টিকুলার গ্রুপে অ্যাক্টিভলি কাজ করছে, তাকে আপনি আপনার গ্রুপে নিয়ে আসছেন কোনো একটা পার্টিকুলার জিনিসে প্রলোভন দিয়ে, সেটা উচিত না। তো ইনঅ্যাক্টিভ থাকলে তাকে আমি কিভাবে জয়েন করাতে পারি, সেটা নিয়ে আমি পরে ডিসকাস করব। কিন্তু হচ্ছে কেউ যদি অ্যাক্টিভলি অন্য কোনো গ্রুপে কাজ করছে, তাহলে তাকে প্রলোভন দিয়ে কখনোই আমি আমার নিউ জয়নিং হিসাবে তাকে আনবো না। কারণ 135 কোটির পপুলেশনের দেশ ইন্ডিয়া, লোকের অভাব নেই। আপনি যত বেশি এফোর্ট দিচ্ছেন সেই লোকটাকে আপনার টিমে আনার জন্য, বা যেই প্রলোভন দিচ্ছেন যে আমার টিমে আসো তাহলে আমি হচ্ছে তোমাকে এই জায়গা দিয়ে দেবো, তার জায়গায় আপনি যদি নতুন লোককে তৈরি করার পেছনে আপনার সেই এনার্জি বা এফোর্ট বা টাকা পয়সা যাই হোক ইনভেস্ট করে, তাহলে এর থেকে অনেক বেটার রেজাল্ট হবে। কারণ সে যদি একটা জায়গায় গিয়ে কিছু অ্যাচিভ না করতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনার কাছে এসেও যে সে বিশাল বড় কিছু করে নেবে এরকম। তো এই জিনিসটা আমরা এথিক্যালি মানব। তবে ইনঅ্যাক্টিভ যারা আর কি সিস্টেমে 2 বছর নেই, 3 বছর নেই, এমন লোককে আমি যদি মোদি কেয়ারে আমার তলায় নিউ জয়নিং হিসেবে আনছি, তাহলে সেক্ষেত্রে কিছু রুলস এন্ড রেগুলেশনের ফলো করে আমি ডেফিনেটলি আনতে পারি। তো সেটা আমি নেক্সট পরে কখনো ডিসকাস করব। ডোন্ট ব্যাড মাউথ অ্যাবাউট কোম্পানি ইন পাবলিক। কোম্পানি সম্বন্ধে আপনি পাবলিকালি আপনার ক্রস লাইনে আপনার হচ্ছে টিম মেম্বারদের কাছে বাজে কথা বলবেন না, কারণ ডাইরেক্ট সেলিং এ এটাই একমাত্র রুল যে আপনি যেই কোম্পানির সাথে অ্যাসোসিয়েটেড আছেন তার সম্বন্ধে আপনি বাজে কথা বলতে পারবেন। তো এই জিনিসটা আমাদের ফলো করতে হবে, কারণ নেগেটিভিটি অলওয়েজ অ্যাট্রাক্ট নেগেটিভিটি। তো সুতরাং এটা আমি কখনোই করব না। ডোন্ট ফোর্স ইউর ডাউন লাইন টু ইনভেস্ট হিউজ মানি। আমরা হচ্ছে 100 PV
তাদেরকে বলতে পারি যে 100 গুণী তোমাকে হচ্ছে মুভ করতে হবে, 100 গুণীর দায়িত্ব নিতে হবে। কিন্তু আমি হচ্ছে 50,000 1,00,000 টাকা হচ্ছে গাদা গাদা টাকা ইনভেস্ট করিয়ে তার বাড়িতে হচ্ছে পেটি পেটি প্রোডাক্ট রেখে দিলাম, দিয়ে সেই প্রোডাক্টটা ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমার টিম সেই মান্থে কাজ করলেও পরের মাসে হচ্ছে ডিমোটিভেটেড হয়ে যাবে। তার কাছে এত প্রোডাক্ট আছে কিন্তু সে জানে না সে কিভাবে শেয়ার করবে। অনেক সময় হয় যে নতুন টিমে এসছে তারা জানেই না কিভাবে প্রোডাক্ট শেয়ার করতে হবে, তার কাছে মেবি 1,00,000 টাকার প্রোডাক্ট আমি তুলে দিলাম, তাহলে কিন্তু এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। তাকে ফার্স্ট স্টার্ট করে করিয়ে জয়েন করালাম এবং তাকে গ্র্যাজুয়ালি শিখালাম যে কিভাবে আমাদের প্রোডাক্ট হচ্ছে ইউজ করতে হয়, কিভাবে আমাদের প্রোডাক্ট শেয়ার করতে হয়, এবং প্রত্যেক মাসে সে যাতে 100 PV করতে পারে সেই ব্যাপারে আমরা তাকে ইকুইপ করতে পারি। মানে কিভাবে তারা হচ্ছে শেয়ার করে বা পার্সোনাল ইউজ করে এই প্রোডাক্ট গুলো মুভমেন্ট করতে পারে সেটা আমরা কিন্তু করতে পারি। যেগুলো নন মোদি কেয়ার সেলিং অ্যাক্টিভিটিস সেগুলোতে আমরা কখনোই হচ্ছে পার্টিসিপেট করব না। এবং এখানে যারা আর কি আপলাইন আছে, অর্থাৎ হচ্ছে যারা আর কি এখানে প্রত্যেকেই আমরা আপলাইন, তো অর্থাৎ এখানে যারা আর কি মেন্টর্স আছে তাদেরকে হচ্ছে স্যাটারডে করে এই রিপোর্ট কার্ডটা আমাকে কিন্তু জমা দিতে হবে। কি হাউ মেনি নিউ ফোন কলস ডান, আপনি নিজে পার্সোনালি হচ্ছে কতগুলো ফোন করেছেন এই সপ্তাহে সেটা, এবং আপনার টিমে সেটা প্রথমে লিখলেন, এবং আপনার টিমে এই জিনিসটা হচ্ছে ফলো হচ্ছে কিনা সেটা আপনি নিজে অবভিয়াসলি ফলো করেছেন, সেটা হচ্ছে যদি আপনার টিমে এই জিনিসটা হচ্ছে ফলো হচ্ছে তাহলে ইয়েস লিখবে, আপনার নিজের নাম্বারটা লিখবেন, এবং আপনার টিমে যদি এই অ্যাক্টিভিটিটা ফলো হয় তাহলে তার সেই আপনার নিজের পার্সোনাল কলের তলায় হচ্ছে লিখবেন ইয়েস। নেক্সট হাউ মেনি মিটিং ইউ হ্যাভ ডান, আপনি নিজে পার্সোনালি এই সপ্তাহে কটা মিটিং করেছেন সেই নাম্বারটা লিখবেন, এবং আপনার যারা পার্টিসিপেন্টস আছে যারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করছে তারা এই সপ্তাহে হচ্ছে কতগুলো মিটিং করেছে সেই নাম টোটাল নাম্বারটা আপনাকে কিন্তু লিখতে হবে। নেক্সট হাউ মেনি নিউ গেস্ট আর অ্যাটেন্ডিং ইন জুম, এই যে জুম প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে যেখানে আপনার কোনো টাকা খরচা হচ্ছে না, কিছু আপনাকে কোথাও যেতে হচ্ছে না, সেখানে আপনাকে কিন্তু নিউ গেস্টদের আনতে হবে, কারণ এই বিজনেসটা হচ্ছে নতুন গেস্টদের জন্যই করা হচ্ছে। তো আমাদের ওয়ান টিমের প্ল্যাটফর্মে যেই প্রোগ্রাম গুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনাকে নতুন গেস্টকে নিয়ে আসতে হবে। তো কতজন নিউ মেম্বার আপনার জুমে অ্যাটেন্ড করছে এই সপ্তাহে সেই জিনিসটা আপনাকে কিন্তু ফলো করতে হবে। নেক্সট এই উইকে টোটাল আপনার কত বিভির বিজনেস হয়েছে আপনার টোটাল টিম মিলিয়ে সেই নাম্বারটা আপনাকে কিন্তু এই ধারে লিখতে হবে। নেক্সট হাউ মেনি নিউ নেমস আর অ্যাডেড ইন ইউর লিস্ট, আপনার টিমে টোটাল হচ্ছে কতজন প্রসপেক্টের নাম অ্যাড হয়েছে, আপনার নিজের পার্সোনাল নাম্বারটা লিখতে পারেন, এবং আপনার যারা পার্টিসিপেন্ট এখানে আছে তারা এই অ্যাক্টিভিটিটা করেছে কিনা সেটাতে ইয়েস লিখতে হবে। হাউ মেনি পিপল আর অ্যাটেন্ডিং ইন প্রোডাক্ট ট্রেনিং সেশন, আপনি যে প্রোডাক্ট ট্রেনিং কন্ডাক্ট করছেন বা আপনার আমাদের যে ওয়ান টিমের প্ল্যাটফর্মে যে প্রোডাক্ট ট্রেনিং হচ্ছে উইকলি একটা রাখা হচ্ছে সেই প্রোডাক্ট ট্রেনিং গুলো হচ্ছে অ্যাটেন্ড করছে কিনা সেইটা হচ্ছে আপনাকে দেখতে হবে, যে আপনার টিম থেকে কতজন অ্যাটেন্ড করছে। যদি প্রোডাক্ট সম্বন্ধে তারা না জানে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা এই বিজনেসটা করতে পারবে না, কারণ আমাদের প্রোডাক্ট হচ্ছে ব্যাকবোনের মতো কাজ করে। হাউ মেনি জয়েনিং উইথ অ্যাক্টিভিশন ইউ হ্যাভ ডান ইন দিস উইক, শুধু জয়েন করিয়ে গেলেই হবে না, তাদেরকে হচ্ছে ফার্স্ট অর্ডার করাতে হবে। তো সেই নাম্বারটা আপনার টোটাল টিম থেকে কতগুলো হয়েছে এই সপ্তাহে সেই নাম্বারটা আপনাকে ডান দিকে লিখতে হবে। তো এই চেক লিস্ট গুলো আপনি দেখবেন, এবং এই উইকলি রিপোর্ট কার্ড এটা স্ক্রিনশট নিয়ে নিন, কারণ আজকে আমরা পুরো PDFটা হচ্ছে কমপ্লিট করতে পারছি না। তো সুতরাং এই উইকলি রিপোর্ট কার্ডটার হচ্ছে সবাই হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিন, এবং এই অনুযায়ী এই ফরম্যাটে আমাকে কিন্তু রিপোর্ট কার্ডটা স্যাটারডে আপনাকে জমা দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনার এই রিপোর্ট করার মতো হচ্ছে ক্যাপাবিলিটি তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার এই বিজনেসটা কিন্তু হবে না। এবং আমরা এখানে হচ্ছে কি শেখাবো, বেসিক্যালি আমরা শেখাবো হচ্ছে প্রথমে যারা কনজিউমার আছে তাদের বেসিক ট্রেনিং এর মাধ্যমে কিভাবে তাকে ডিস্ট্রিবিউটর করা যায়, যারা কনজিউমার আছে তাদের বেসিক ট্রেনিং এর মাধ্যমে কিভাবে ডিস্ট্রিবিউটর করা যায়, এবং যারা ডিস্ট্রিবিউটর আছে তাদের কিভাবে অ্যাডভান্স ট্রেনিং এর মাধ্যমে কিভাবে বিজনেসম্যান করা হয়।
তো এই দুটো সেক্টরই আমি মেনলি কভার করব। এবং আমরা জানি যদি বেসিক কাজটা আমরা করতে শিখে যাই এবং বেসিক জিনিস কিভাবে করতে হবে সেটা যদি আমরা করে ফেলতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু বেশি হাতি ঘোড়া অনেক বড় কিছু কিন্তু করতে হবে না, রেগুলারের কাজগুলোই আমাকে করতে হবে। এবং আমি লাস্টে রিকোয়েস্ট করব দেবদাকে যে ব্রডকাস্ট গ্রুপ কিভাবে তৈরি করতে হয় সেটা যদি আমাদের সাথে দেবদা একটু শেয়ার করে। ওভার টু ইউ দেবদা। শিওর শিওর, আজকের ইনফরমেশনটা খুব ভালো লেগেছে, দারুণ হয়েছে। এন্ড আমি সবাইকে এটাই অনুরোধ করব যে আপনারা প্রত্যেকটা দিনে ট্রেনিং গুলো কিন্তু অ্যাটেন্ড করুন, আর দেখবেন অনেক কিছু শেখার এখানে আছে। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ দেবজ্যোতি ম্যাম। এন্ড আমি এখন ব্রডকাস্ট গ্রুপ কিভাবে তৈরি করতে হয়, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে, সো আমি এটা শেয়ার করি। সো ওকে, ইটস ভেরি ইজি। হোয়াটসঅ্যাপে যেতে হবে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে? তো? হ্যাঁ, এখানে উপরে দেখুন, মানে সবচেয়ে উপরে যে সার্চের সাইডটাতে তিনটা ডট রয়েছে, ওখানে ক্লিক করা আছে। ক্লিক করলে নিউ গ্রুপের তলায় নিউ ব্রডকাস্ট আছে, এই নিউ ব্রডকাস্টটাতে আমরা ক্লিক করব। নিউ ব্রডকাস্টটাতে ক্লিক করার পরে এখানে আমরা 256, মানে 256 জনকে আমরা অ্যাড করতে পারি, লাইক আমরা গ্রুপে যেভাবে অ্যাড করি। তাহলে পার্থক্য কি হবে গ্রুপ আর ব্রডকাস্ট লিস্টে? ব্রডকাস্ট লিস্টে আমরা প্রত্যেকটা লোককে কিন্তু সেপারেট আলাদা আলাদা ভাবে মেসেজ করতে পারি, মানে একটা মেসেজই করব কিন্তু যতজন এই ব্রডকাস্ট লিস্টে অ্যাড থাকবে একসাথে কিন্তু সবাইকে মেসেজ গুলো চলে যাবে। ফর এক্সাম্পল, এখানে যে যে নম্বরটা আমরা সিলেক্ট করব এইভাবে রাইট হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর তারপর আমরা কিন্তু এখানে যেমন হয়ে গেল, আর তলায় যে গ্রিন কালারের রাইট একটা লোগো দেখাচ্ছে, এটাতে ক্লিক করলে আমাদের গ্রুপটা রেডি হয়ে যাবে, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ইয়া, এখানে ক্লিক করলে এই যে তৈরি হয়ে গেল ফ্রি পার্টিসিপেন্ট। এখানে আমরা যাই মেসেজ করব, হোয়াট এভার উইল মেসেজ হিয়ার, আর ইট সেন্ড দাবিয়ে দিলে তিনজনের কাছে চলে যাবে। তো দিস ইজ দ্য প্রসিজার, এইভাবে আমরা ব্রডকাস্ট লিস্ট তৈরি করব। আশা করি সবাই বুঝে গেছে, আর এটার বেনিফিট এটাই হবে যে আমরা যদি ব্রডকাস্ট লিস্টে, মানে আলাদা আলাদা করে মেসেজ করার দরকার নেই, একটা মেসেজ করলে সবার কাছে চলে যাবে। ওভার টু ইউ ম্যাম, থ্যাংক ইউ। তো দেবদা আমাদের দেখালো যে কিভাবে হচ্ছে ব্রডকাস্ট গ্রুপ তৈরি করতে হয়। এবং আমাদের যারা এখনো টিমে জয়েন করে আর যাদেরকে আমি প্রসপেক্টিং করছি, তাদেরকে আমরা কিন্তু ব্রডকাস্ট গ্রুপের মাধ্যমে হচ্ছে কানেক্টেড রাখতে পারি। এবং হচ্ছে সেইখানে হচ্ছে একটা ইনফরমেশন পাঠালে হচ্ছে আমাদের কোম্পানি সম্বন্ধে ছোট কিছু ব্রিফ ইনফরমেশন পাঠাচ্ছি বা গুড মর্নিং কিছু পজিটিভ মেসেজ পাঠাচ্ছি, তো সেগুলো কিন্তু আমরা শেয়ার করতে পারি এই ব্রডকাস্ট গ্রুপে। তাহলে আমাদের ইন্ডিভিজুয়ালি হচ্ছে প্রত্যেককে কাছে পৌঁছাতে হবে না, এবং কাকে আমরা হচ্ছে ফলো করছি সেই জিনিসগুলো কিন্তু আমার কাছে অ্যাট এ গ্ল্যান্স দেখলে মনে হয়। আমরা অনেক সময় অনেককে প্রসপেক্ট করি, ভুলে যাই যে কাকে কাকে আমরা প্রসপেক্ট করেছি। তো ব্রডকাস্ট গ্রুপে যদি তারা অ্যাড থাকে, তাহলে আমাদের একটা মেসেজ করলে প্রসপেক্ট যাদেরকে করছি একসাথে সবার কাছে পৌঁছে যাচ্ছে। গ্রুপে অ্যাড করা কিন্তু প্রসপেক্টরা পছন্দ করে না, তাই গ্রুপে আমরা কিন্তু প্রসপেক্টদের অ্যাড করবো। তো বাপ্পা কি জিজ্ঞেস করছো বলো। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং, গুড মর্নিং ম্যাম। দেবদা, ব্রডকাস্ট লিস্টে একটা জিনিস প্রবলেম হয় যখন ইউটিউবে কিছু লিংক শেয়ার করা হয়, শেয়ার করলে যায় না, ওটা আমাদের কপি করে আমাদের ব্রডকাস্ট লিস্টে ফেলতে হয়, ঠিক আছে? তো এটা মনে হচ্ছে আমার এটা কপি করে বা পাঠাতে হয়। হ্যাঁ না, ঠিক বলেছো দাদা। অ্যাকচুয়ালি আলটিমেটলি যে কোনো লিংক যখন আমরা শেয়ার করি, তো যদি তারা আমার নম্বরটা সেভ না করে থাকে তাহলে কিন্তু লিংকটা শো হবে না, মানে ক্লিক হলেও কিছু কাজ হবে না। তো আমরা যাকে লিংক পাঠাবো ওখানে নিচে লিখে দিতে হবে, প্লিজ কাইন্ডলি সেভ মাই নাম্বার। যখন আমাদের নাম্বারটা তারা সেভ করে নেবে তখন লিংকটা আমরা ওরা ওপেন করতে পারবে। রাইট রাইট রাইট, থ্যাংক ইউ। ওকে, প্রদীপ দা কি জিজ্ঞেস করছো বলো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। দেবদা, যে জিনিসটা দেখালো খুবই ভালো। তো ব্রডকাস্ট আমিও ইউজ করি, তো আমার বক্তব্য হচ্ছে যে ব্রডকাস্টটা যেমন আমরা হোয়াটসঅ্যাপে ইউজ করছি, আমি FB-তে অনেক ভাবে ট্রাই করেছি মেসেঞ্জারে, সেই জায়গায় কি কোনো অপশন আছে এটা আমার জানা নেই। মেসেঞ্জারে বেসিক্যালি তোর, এখানে আমরা তো গ্রুপই তৈরি করি, মেসেঞ্জারে গ্রুপ কিংবা মেসেঞ্জার ব্রডকাস্ট লিস্ট বলে আমি এখনো দেখিনি, যদি থাকে তো আমি নিশ্চয়ই আপডেট করব। ওকে স্যার, মানে আমি অনেক খুঁজেছি কিন্তু ওইভাবে পাইনি। আমার যেটা নলেজে আছে ফেসবুকে হচ্ছে ব্রডকাস্ট গ্রুপ হচ্ছে তৈরি করা যায় না,
ফেসবুকে হচ্ছে ব্রডকাস্ট গ্রুপ তৈরি করা যায় না, ওখানে হচ্ছে গ্রুপই তৈরি করতে হয়। যদি গ্রুপ আমরা ক্রিয়েট করে ওখানে মেম্বার অ্যাড করে দিই, তাহলে একটা মেসেজ পাঠালে গ্রুপের মধ্যে যারা আছে প্রত্যেকেই দেখতে পাবে, এটাই আমি আমিও জানি। তো কিন্তু একটা ইনফরমেশন আমি দিতে চাই, ফেসবুকে একটা ফেসবুক রুমস বলে আমাদের অপশন রয়েছে। ফেসবুক রুমসে আপনার সবাই দুজন তিনজন চারজন ম্যাক্সিমাম কত পার্টিসিপেন্ট অ্যাড করতে পারেন, আর ওখানে ভিডিও কলিং যেভাবে আমরা জুমে মিটিং করছি ওখানে কিন্তু রুমস গুলোতে আমরা ইনভাইট করে আমরা লাইভ ওখানে শেয়ার করতে পারি আমাদের মিটিংস গুলো, কিংবা এমনি তো আমরা মিটিং করতে পারি। রুমস অপশনটা আমরা ইউজ করতে পারি ফেসবুক রুমস। ফেসবুক রুমস যে অপশনটা আছে সেটা আমরা নেক্সট দিন হচ্ছে দেবদা দেখিয়ে দেবো, তো আজকে আমরা সেটা যাচ্ছি না। তো আজকের সেশনটা আপনাদের কেমন লাগলো আপনারা শেয়ার করতে পারেন, আমরা এখানেই কনক্লুড করবো।